হ্যালো, গুড ইভিনিং সবাইকে। সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও, আজকে কাপাম সিল্ক স্পেশাল লাইভ আছে, আর জুয়েলারি তো দেখাবোই। কী দিয়ে স্টার্ট করবো তোমরা আমাকে বলবে, ঠিক আছে? আর কোরিয়ান কালেকশন রয়েছে, আজকে এডি দেখাবো। হাই বর্ণালী, হাই সুমিতা, হাই সোনালিকা দি, অনেকদিন পর সোনালিকা দিকে লাইভে দেখলাম। বাকি সবাই কোথায়, একটু ঝটপট জয়েন হয়ে যাও। কাতান সিল্ক স্পেশাল লাইভ, আর প্লাস থাকছে তোমার এডি থাকবে, কুন্দন থাকবে, যেটা আমি পরে বসে রয়েছি, এরকম লং হার তোমরা পাবে, কিছু চোকার পাবে, আর কুন্দনের ইয়ারিংস পাবে, ঠিক আছে? যদি কেউ কারোর মনে হয় যে অনলি ইয়ারিংস দেখবো, সেটাও কিন্তু আজকে লাইভে পেয়ে যাবে, ঠিক আছে? চলো, সাউন্ড পিকচার সব ক্লিয়ার আছে কিনা একটু জানাবে, তাহলে আমি দেখাতে স্টার্ট করবো। হাই সেলিনা, সেলিনা তোমার পার্সেলটা রাখা আছে। আচ্ছা, হাই দৌলতদি, থ্যাংক ইউ জোয়া, থ্যাংক ইউ সো মাচ, এসে গেছি। থ্যাংক ইউ অনিন্দিতা, তুমি না আসলে কেন ফাঁকা ফাঁকা লাগে। চলো, কি দিয়ে স্টার্ট করবো আমাকে বলো। এডি দেখবে, কুন্দন দেখবে, কাতান দিয়ে স্টার্ট করো। আচ্ছা, কাতান সিল্ক দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে? কাতান সিল্ক দিয়ে স্টার্ট করবো, একটু করে কাতান সিল্ক দেখাবো, একটু করে জুয়েলারি দেখাবো, ঠিক আছে? তাহলে টাইমে হয়ে যাবে। চলো, সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানো, তাহলে স্টার্ট করে দিচ্ছি আমি। অল ক্লিয়ার, এই তো স্বস্তিকা বলে দিয়েছে অল ক্লিয়ার। দেখে নাও আমি যেটা পরে রয়েছি, ঠিক আছে? আমি যেটা পরে রয়েছি, এটা কিন্তু একটা কাতান সিল্ক রয়েছে, ঠিক আছে? এটার কালারটা দেখো, পুরো লেমন ইয়েলোতে রয়েছে, ঠিক আছে? ঠিক লেমন ইয়েলো না, মাস্টার্ড ইয়েলো বললে সব থেকে বেশি সুন্দর হবে। অল ক্লিয়ার, আচ্ছা আচ্ছা, দেখো এটা তোমার মাস্টার্ড ইয়েলো রয়েছে, তার সাথে ব্লু কম্বিনেশনে রয়েছে, বিয়েবাড়ি পারপাসের জন্য একটা গর্জিয়াস কালেকশন, বুঝতেই পারছো? পরে বসে রয়েছি, কেমন লাগছে তোমরাই দেখো, ঠিক আছে? এটা একদম মানে যে ব্রাইট সেও ক্যারি করতে পারবে, এত ভালো কোয়ালিটি এগুলো, ঠিক আছে? একদম সফট হয়, লাইট ওয়েট হয়, এর মানে ব্যাক পোর্শনের ওয়ার্কটা দেখলেই তোমরা বুঝতে পারবে এগুলো একদম প্রিমিয়াম কালেকশন, ঠিক আছে? একদম দেখে নাও, এইভাবে পুরো জারি ওয়ার্কটা এরকম থাকছে, সামনের দিকে আঁচলটা দিয়ে পড়েছি যাতে আঁচলের ওয়ার্কটা তোমরা দেখতে পাও, দেখো। আর ব্লাউজ পিসটা থাকছে ব্লু কালারে, একটু ব্লাউজ পিসটা দাও তো আমাকে, এরকম করে পরিয়ে পরিয়ে দিবি শাড়ি প্লিজ একদিন। হ্যাঁ বাবা, তুই তো সবই পারিস, তুই আবার কি বলছিস? আচ্ছা দেখো, ব্লু কালারের ব্লাউজ পিস রয়েছে, বিপির হাতা এইভাবে একটা স্লিভসে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে 3500, 3500। এগুলো পিওর কাতান সিল্ক, ঠিক আছে? একদম সফট লাইট ওয়েট হয়, অল ওভার বডিতে এইভাবে কিন্তু জারি ওয়ার্কটা করা রয়েছে, ঠিক আছে? চল, এইভাবে একটা জারি ওয়ার্ক করা রয়েছে অল ওভার বডিতে। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই, দেখে নাও, এই থাকছে বডি পোর্শনটা, বডি পোর্শনের কালারটা কিন্তু মাস্টার্ড ইয়েলো, ঠিক আছে? খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুমিতা, থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে আরও সুন্দর লাগবে যখন তোমরা অলিভ গ্রিন আর ব্ল্যাকে কাতানটা এলো, এখনো আসেনি অনিন্দিতা, তুমি লাইনে আছো, সৌমি লাইনে আছে, এখনো পাইনি, ঠিক আছে? আচ্ছা আমার সেটটা দেখিয়ে দিই, এটার প্রাইস রয়েছে 1300, বুঝতেই পারছো একদম মানে একটা রয়্যাল কালেকশন রয়েছে, যেটা তোমার কাতান সিল্কের সাথে কিন্তু দারুণ যাচ্ছে, ঠিক আছে? শুধু কাতান সিল্ক না, যে কোনো গর্জিয়াস কালেকশন, বা তুমি যদি হালকা কোনো শাড়ি পরো তার সাথে যদি এরকম একটা গর্জিয়াস কালেকশন পরো, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এটা একটা রাজস্থানি সেট রয়েছে কুন্দনের, ঠিক আছে? এই থাকবে তোমার সেটটা, দেখে নাও, এই থাকবে সেটের লকেটটা, পুরো কুন্দন ওয়ার্ক করা রয়েছে এইভাবে, ঠিক আছে? এই থাকবে তোমার ক্রিস্টাল, এটা রয়েছে মতিতে পার্লসে, আর এটা রয়েছে স্টোন বিটসে, ঠিক আছে? প্রাইস রয়েছে 1300। চলো পরপর কালার দেখাতে থাকি, কারোর যদি মনে হয় যে কাতান সিল্কের কোনো কালার দেখতে চাও, সেটাও কিন্তু আমাকে বলতে পারো, মানে যে দি আমার এই কালারটা দেখার আছে, আছে কি না বলো, যদি থাকে আমি তাহলে তাকে আগে দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো এবার দেখিয়ে দিচ্ছি গ্রিনের সাথে রেড, ঠিক আছে? একটু পিছনে সরিয়ে দাও তো, তাহলে শাড়িটা ভালো দেখতে পাওয়া যাবে। জুয়েলারি যখন দেখাবো আমি সামনে টেনে নেবো, ব্যাস ব্যাস, দেখ গ্রিনের সাথে রেড, ঠিক আছে? গ্রিনের সাথে রেড কম্বিনেশন রয়েছে, বিয়েবাড়ির জন্য একদম, বিয়েবাড়ি শুধু না যে ব্রাইট, ঠিক আছে, তার জন্য কিন্তু একদম একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট একটা লুক কাতানের পিপি 3500, 3500, ঠিক আছে? জুয়েলারিটা দারুণ মানিয়েছে, হ্যাঁ এটার সাথে খুব ভালো যাচ্ছে জুয়েলারিটা দেখলাম।
দেখে নাও, ওপর নিচে দুদিকে এইভাবে পার রয়েছে, এগুলো কিন্তু পিওর জারিতে ওয়ার্ক করা থাকে, ঠিক আছে? এটা শুধু মানে গোল্ডেন জারি ওয়ার্কে পাচ্ছ গ্রিনের সাথে, ঠিক আছে? বটল গ্রিনের সাথে মারুন রেড কম্বিনেশনে রয়েছে, মারুন রেড না আমি বলবো রেড, ঠিক আছে? একদম পিওর রেড যেটাকে বলে, একদম সেইটা, ঠিক আছে? দেখে নাও এই থাকবে লুকটা। এর সাথে তোমরা টাই আপ করে গ্রিন একটা লং নেক পিস পরতে পারো, আর যদি নিজের বিয়ে হয় তাহলে তো গয়নায় গলা ভরিয়েই থাকবে, সেখানে তো কোনো ব্যাপারই না, ঠিক আছে? কাতানের প্রাইস রত্নাদি 3,500, আমি তোমাকে চিনি দি টিভি শোতে দেখেছিলাম, কোনটা দেখেছিলে, সুপারস্টার পরিবার? দেখো এই থাকছে, ওপরে নিচে দুদিকে ওয়ার্ক করা রয়েছে। কারোর যদি মনে হয় কাতান সিল্কের কোনো কালার নেটস আছে সেটাও আমাকে বলুন, ঠিক আছে? দেখেন বাটার গ্রিনের সাথে রেড এই থাকছে কম্বিনেশনটা, এই থাকবে আঁচলটা মারাত্মক, ঠিক আছে? মারাত্মক আঁচল, মানে বিয়েবাড়ির জন্য যারা বেনারসি কিনছো দোকানে গিয়ে কিনলে কিন্তু প্রচুর মানে ভারী ওজনের শাড়িগুলোই কিন্তু 6,000-7,000 রেঞ্জ। আমার নিজের বেনারসি আছে তাই বলতে পারছি, কাতানগুলো দেখে আমার বিয়ে করতে মন করে। স্লেট পিঙ্ক কম্বিনেশন কালার হবে? হ্যাঁ হবে হবে, দেখিয়ে দেবো মিষ্টি পারমিতা, সত্যি তোমার নামটাও খুব মিষ্টি, মিষ্টি পারমিতা আমি দেখিয়ে দেবো। দেখে নাও গ্রিনের সাথে আমি এরপরেই স্লেটের পিঙ্কে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই থাকবে গ্রিন রেড কম্বিনেশন, ডার্ক গ্রিন কালার রয়েছে। যারা উড বি ব্রাইড, যারা চাইছো যে নিজের বিয়ের বেনারসিটা যদি মনে হয় যে খুব লাইট ওয়েট চাই, তাহলে কিন্তু এটা ক্যারি করতে পারো, ঠিক আছে? বিয়ে বলো, বৌভাত বলো, বা বিয়ের পরপর অনেক অকেশন থাকে, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা থাকে, সেই বোরিং সেই বিয়ের দিনের সেই বেনারসিটা আর পরতে ইচ্ছা করে না, মনে হয় নতুন নতুন কিছু নিই, 3500 এমন কিচ্ছু না, হাতে পেলে বুঝতে পারবে যে এটা কী কোয়ালিটি, ঠিক আছে? হাই বর্ণালী, হোয়াইট কাতান হবে, হোয়াইটটা হচ্ছে না গো আজকে। চলো দেখিয়ে দিলাম গ্রিন রেড কম্বিনেশানে, এই থাকবে আঁচল পোর্শনটা। ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, এই থাকবে ব্লাউজ পিসটা, বিপির হাতায় এইভাবে একটা স্লিভসে ওয়ার্ক করা হচ্ছে, বিপির স্লিভসে এইভাবে একটা ওয়ার্ক করা থাকছে, ঠিক আছে? যারা নেবে তারা উইথ বিপি দিয়েই পরো, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। চলো সরিয়ে দিচ্ছি। আচ্ছা স্লেট পিঙ্ক দেখতে চেয়েছো, আমি স্লেট পিঙ্কটা দেখিয়ে দিচ্ছি। আর আমার শাড়িটা পিওর কটন সিল্ক রয়েছে, প্রাইস রয়েছে 3500, মাস্টার্ড ইয়েলোর সাথে ব্লু কম্বিনেশান। আচ্ছা যে স্লেট পিঙ্ক দেখবে বলছো দেখিয়ে দিচ্ছি, আর কারোর যদি কোনো কালার মনে হয় দেখতে চাইছো বলতে পারো। আচ্ছা স্লেটের সাথে একটা ইয়েলো কালার রয়েছে, সেটাও দেখাবো। স্লেটের সাথে একটা রেড ছিল, নিয়ে বসা হয়নি। এটা কত? 3500, ডার্ক পিকক ব্লু কালার হবে, পিকক ব্লু মানে রয়্যাল ব্লু বলছো কি? রয়্যাল ব্লু হবে, তুতেও হবে, নেভি ব্লুও হবে, ঠিক আছে? তুমি যেটা পরে আছো এটা পিপি 3500, যেটা তোমাদের দেখাচ্ছি সেটাই আমি পরে আছি, ঠিক আছে? একদম সেম জিনিস, বাট এটার ওজন কিন্তু ভীষণই কম, যেগুলো কাতান বেনারসিতে ওয়েট তোমাদের 1 কেজির উপর চলে যায়, সবাই ক্যারি করতে পারো না, সেখানে কিন্তু এগুলোর ওয়েট কিন্তু মাত্র 700, ঠিক আছে? 700-750 এরকম ওজন হয়। দেখে নাও যে অ্যাশের সাথে পিঙ্ক কম্বিনেশান বলছিলে, দারুণ গর্জিয়াস, ঠিক আছে? দারুণ গর্জিয়াস এই থাকছে লুকটা, ঠিক আছে? আমার কাছে পিঙ্ক কালারের একটা সেট ছিল, বেবি পিঙ্ক, বাট ফুসিয়া পিঙ্ক নেই, নাহলে আমি এখনই দেখিয়ে দিতাম, ঠিক আছে? দেখে নাও এই থাকছে অ্যাশ পিঙ্ক কম্বিনেশানে, প্রাইস রয়েছে কিন্তু 3500, ঠিক আছে? আঁচলটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও পিওর কটন সিল্ক রয়েছে এগুলো, এই থাকবে আঁচলটা পুরো একদম পৈঠানি লুকে রয়েছে আঁচলটা, জারি বেসের উপরে, ঠিক আছে? এই থাকবে আঁচল পোর্শনটা, আঁচলের বোর্ডটা একটু কাছ থেকে দেখাই, এই থাকছে আঁচল পোর্শনটা, ঠিক আছে? অ্যাশের সাথে পিঙ্ক কিন্তু ভীষণ স্মার্ট কালার, আমার কাছে প্রায় মানে প্রচুর পিস আসে, ঠিক আছে? প্রচুর পিস আসে। ইয়েলো রানি কালার কম্বিনেশানে হবে, ইয়েলোতে রেডে এসেছে, এবার ইয়েলোতে রানিতে আসেনি, আগেরবার এসেছিল, ঠিক আছে? অরেঞ্জ পিঙ্ক আছে, অরেঞ্জ পিঙ্ক এবারে আসেনি, আগেরবার এসেছিল, পুরো রেডে হবে নিজের বিয়েতে পড়ার জন্য, হ্যাঁ হবে হবে হবে, পুরো রেডে হবে। ওই দেখো এই এই ধারে আমি বলছি, শোনো না সত্যি, যেটা কম্পিউটারের দিক দিয়ে একদম সোজা দেখবে লাস্টে, একদম দেওয়ালের দিকে লাস্টে একটা লাল রঙের শাড়ি আছে, সবুজ পাড়, এই শাড়ি নিয়ে আসো না, নিয়ে আসো না একটু। সুস্মিতা ঘোষ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? পিকক গ্রিন বডি আর পিঙ্ক পার হবে, পিকক গ্রিন হবে না, তোমার একটা গ্রিন রেড দেখিয়েছি, প্যারেট গ্রিন হয়ে যাবে, ঠিক আছে? প্যারেট গ্রিনের সাথে হয়ে যাবে প্যারেট গ্রিন পিঙ্ক, ঠিক আছে? যে অ্যাশ পিঙ্ক দেখতে চাইছিলে দেখে নাও, এই থাকছে অ্যাশ বডিটা, গায়ে ফেললে দেখো কতটা এলিগেন্ট লুক লাগছে। এটা আমি বলবো যে বিয়েতে যদি মা পরে, মেয়ের মা বলো ছেলের মা বলো যেই পড়ুক না কেন, লুকটা কিন্তু ভীষণ মানে সোপার একটা টেক্সচার হবে, আর দেখতে ভীষণ কিন্তু ক্লাসি, ঠিক আছে? হ্যাঁ একদম, যে রেড দেখতে চাইছিলে এসে গেছে রেড, দেখিয়ে দিচ্ছি। হাই সনা,
এই থাকছে নিচের দিকের পার্টটা, পুরো এইভাবে ওয়ার্ক করা রয়েছে, খুব হালকা লাইট ওয়েট আর পিওর সফট জারিতে করা হয়, ঠিক আছে। এগুলো একদম বডি হাগিং কোয়ালিটি রয়েছে, একদম গায়ে লেগে থাকে, ঠিক আছে। উইথ বিপি রয়েছে, পিঙ্ক কালারের বিপি। প্লিজ দেখাও রেটটা। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, সুস্মিতা দেখে নাও, রেডটা দেখিয়ে দিচ্ছি, একদম পিওর রেড। মানে এইটা পরে আমি মানে বিয়ের দিনে প্রচুর ফটোশ্যুট থাকে, প্রচুর মানে ভারী শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে খুব অসুবিধা হয়, বিয়ে বলো বৌভাত বলো যেদিনই হোক না কেন, এই শাড়ি ক্যারি করলে তুমি নিজেই ফিল করতে পারবে যে এত হালকা, হাতে যখন পাবে নিশ্চয়ই বুঝতে পারবে। আর বিয়ের শপিং মানেই কিন্তু প্রচুর শপিং, সেখানে কিন্তু বিয়ের বেনারসিটা আমার মনে হয় সব থেকে বেশি পারফেক্ট হওয়া দরকার, যাতে তোমরা সারা মানে যতক্ষণ বিয়েটা চলবে সেই বিকেলবেলা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত তোমাদের কিন্তু সেটাই ক্যারি করে থাকতে হবে, ঠিক আছে। তো সেই সেটা কিন্তু যদি লাইট ওয়েট হয় তবে কিন্তু মানে প্রত্যেকটা ফটোতে হাসি মুখটা থাকবে, না হলে কিন্তু মনে হবে ও এই ভারী শাড়িটা কখন খুলবো। এমনিতেই না খাওয়া, এমনিতেই উপোস, তারপর পুজো, তারপর এত রিচুয়ালস, ঠিক আছে। দেখে নাও যে রেডের কথা বলছিল, একদম পিওর রেডে রয়েছে, পাটটা গ্রিনে রয়েছে, অসম্ভব সুন্দর পাটটা দেখিয়ে দিই। এই নিয়ে সেকেন্ড টাইম আমার কাছে এলো এটা, এটা ভীষণ ডিমান্ডিং একটা কালেকশন, দেখে নাও। পুরো এটা ভেলভেটি টেক্সচারে আছে, ঠিক আছে, ভেলভেটের উপর জারি ফিনিশ করা রয়েছে। প্রাইস রয়েছে কিন্তু 3500, যে কোনো কালার তোমরা পেয়ে যাবে, একটু টাইম দিতে হবে, ঠিক আছে। আর কিছু কিছু আনকমন কালার আছে যেগুলো কেউ কেউ দেখে ফেলেছে, ব্ল্যাকের মধ্যে কিছু দেখাও আছে, আছে ফুসিয়া পিঙ্ক আছে গো, এবারে ফুসিয়া পিঙ্ক আসেনি গো, কোনো পার না জাস্ট রেডে চাই। আচ্ছা ওটা কাতান বেনারসিতে হয় গো, কাতান সিল্কে তুমি পাবে না ওরকম। আমি আসছি তোমার আর পিঙ্কির শাড়ি পরে রিভিউ দেওয়ার টাইম চলে এসেছে, একদম একদম। ফুসিয়া পিঙ্ক হচ্ছে না মিষ্টি পারণিতা, মনে হলো উফ শাড়িটা খুলে কখন ঘুমাবো। হ্যাঁ দেখো এই থাকছে তোমার রেডের সাথে গ্রিন কম্বিনেশন, ঠিক আছে। এগুলো হাতে দিলে বুঝতে পারবে একদম সফট জারি ফিনিশে রয়েছে, ঠিক আছে। আর নিচের দিকের পার্টটা একদম ভেলভেটে রয়েছে, এটা সবসময় সব শাড়িতে পাবে না, এটা কিন্তু ইউনিক, ঠিক আছে, এটা ইউনিক রয়েছে। এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকছে আঁচল পোর্শনটা, প্রাইস রয়েছে কিন্তু 3500, ঠিক আছে, প্রাইস রয়েছে 3500। আচ্ছা এটার সাথে আমি একটা রেড সেট দেখাতে পারি, এটার সাথে একটা রেড সেট দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইস রয়েছে 900, ঠিক আছে। তাহলে একটু বৈচিত্র্য হয়ে যাবে ব্যাপারটার মধ্যে, দেখো এই থাকবে গলার হারটা, ঠিক আছে, রেডের সাথে রেড ম্যাচিং করে নিতেই পারো। এই থাকবে গলার হারটা, আর একটা আমি কালকে দেখিয়েছিলাম সেরকম রেডও পেয়ে যাবে আমার কাছে, ওটা মানে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবে স্টক। এই থাকছে গলার একটা চোকার, ঠিক আছে, প্রাইস রয়েছে 900, তুমি দেখাতে পারবে কাতান মানুষে, আমার কাছে নেই গো। গুড ইভিনিং মহুয়াদি, দেখো এই থাকছে তোমার রেড কালারের একটা চোকার, চোকারের মিডিলে কিন্তু এইভাবে কুন্দন ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। সাথে থাকছে এরকম একটা ইয়াররিংস কালেকশন, প্রাইস রয়েছে কিন্তু 900। একটু জুম করে দেখাই আমি, দেখো এই থাকবে ইয়াররিংসটা, ঠিক আছে, খুব সুন্দর ছোট্ট দুটো পিওর ক্রিস্টালের এরকম রিং করা রয়েছে। এই থাকবে ইয়াররিংসটা, আর এই থাকবে গলার চোকারটা, ঠিক আছে, প্রাইস রয়েছে 900, প্রাইস রয়েছে 900। যেহেতু রেড একটা শাড়ি দেখাচ্ছি তাই দেখিয়ে দিলাম রেড সেটটা, দেখে নাও ক্রিস্টালের গ্লেজি ফিনিশটা কত সুন্দর, এটা কিন্তু পুরো চোকারে আছে, ঠিক আছে। মহুয়াদি তোমার জিনিসটা ডিসপ্যাচ করে দিয়েছি, তুমি ইগারলি ওয়েট করছো, আমাকে বলেছো কালকে, তো তোমার জিনিসটা ডিসপ্যাচ করে দিয়েছি, তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা চলো রেড কালার দেখিয়ে দিলাম, এই থাকছে রেডটা, ঠিক আছে, সরিয়ে দিচ্ছি। আচ্ছা এবার বলো আর কি কালারের কাতান বেনারসি দেখতে চাও, একজন বলেছে এই কাতান সিল্ক দেখতে চাও, একজন বলেছে ব্ল্যাক দেখবে, তো ব্ল্যাক দেখিয়ে দিই, তারপরে একটু জুয়েলারি দেখাবো, আবার কাতান বেনারসি দেখাবো, ঠিক আছে। আচ্ছা ব্ল্যাক পিঙ্কের একটা ডিমান্ডিং কালেকশন এসেছে, এটা পরে প্রচুর রিভিউ আছে, ঠিক আছে, অনেকেই এই স্টাইলটা চেয়েছিলে, বাট সবসময় মানে একই ডিজাইন আসে না, তাই জন্য এনে দেওয়া হয়নি। দেখে নাও এটা থাকছে ব্ল্যাকের সাথে পিঙ্ক, ঠিক আছে, এটা ব্ল্যাকের সাথে পিঙ্ক রয়েছে। এই থাকবে নিচের দিকের পাড়টা, অসম্ভব সুন্দর নিচের দিকের পাড়টা, নিচের দিকের পাড়টা পুরো ভেলভেটি ফিনিশে রয়েছে। এই থাকবে তোমার শাড়ির লুকটা, ঠিক আছে, এই থাকবে লুকটা ওপরের দিকে একটা। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম ওয়েলকাম মহুয়াদি,
দেখো এই থাকছে ব্ল্যাক, যে এক্ষুনি ব্ল্যাকের কথা বলছিলে অন্য কালারের উপর হবে চোকারটা। হ্যাঁ সৌমি অনেক চোকার হবে, একটু ওয়েট করো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ব্ল্যাকের সাথে পিঙ্ক কাতান সিল্ক প্রাইস রয়েছে 3500। এটা থাকছে তোমার ভেলভেটি পার, আর এই থাকবে আঁচলটা, কি দারুণ দেখতে। দেখো আঁচলের ডিজাইনটা একবার দেখাই, দেখো ঠিক আছে, এগুলো পিওর কাতান সিল্ক রয়েছে, ভীষণ লাইট ওয়েট, ভীষণ লাইট ওয়েট। কেউ কল্পনা করতে পারবে না যে শাড়ি, একটা শাড়িতে এতগুলো, এতটা জারি ফিনিশের ওয়ার্ক রয়েছে, তারপর বিয়েবাড়ি পরার মতো, তারপর যদি এত হালকা হয়, মানে আর কি চাই। ঠিক আছে, প্রাইস রয়েছে 3500, পিওর কাতান সিল্ক ব্ল্যাকের সাথে পিঙ্ক। চলো সরিয়ে দিলাম। আচ্ছা এবার একটু চোকার দেখিয়ে নিই, আবার পরে আমি কাতান সিল দেখাচ্ছি, ঠিক আছে? ততক্ষণ তোমরা বলতে থাকো যে আর কি দেখতে চাও। আচ্ছা চোকেরও দেখাবো, লংও দেখাবো, এডিও দেখাবো, ঠিক আছে? আচ্ছা একটা স্টাইলিশ কালেকশন এসেছে, এটা আগে একটু দেখিয়ে নিই। এটা কোরিয়ান কালেকশন রয়েছে, ঠিক আছে, এটা কোরিয়ান কালেকশন রয়েছে, প্রাইস তো ভীষণ কম, 350। ঠিক আছে, আমার এই শাড়িটার সাথে দারুণ যাবে, একটু স্মার্ট লুক যারা চাইছো, একটু মডার্ন লুক চাইছো, তাদের জন্য বলবো, দেখে নাও, ঠিক আছে? আচ্ছা আমার গলার সেটটা দেখিয়ে দিয়েছি, প্রাইস রয়েছে 1300। এটা পিওর ক্রিস্টাল, সাথে এইভাবে কিন্তু পার্লে রয়েছে, আর এটা পিওর স্টোনে রয়েছে, এটা একটা রাজস্থানি সেট রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে তোমার এটার 1300। খুলে দিলাম, যেটা একটা এবার দেখাচ্ছি যেটা আমার সেটের সাথেও দারুণ, মানে আমার শাড়িটার সাথে দারুণ যাবে, সেটা হচ্ছে তোমার একটা কোরিয়ান কালেকশন দেখাবো, ঠিক আছে? কোরিয়ান কালেকশন দেখাচ্ছি, এটা একদম স্টাইলিশ একটা লুক, যারা চাইছো যে একটু অন্যরকম সাজবো তাদের জন্য, দেখ এই থাকছে লুকটা, ঠিক আছে? দারুণ স্টাইলিশ লুক, এটা ওয়েস্টার্নের সাথে দারুণ যাবে, এই থাকবে লুকটা, দেখো এই থাকবে লুকটা। আর ছোট্ট দুটো ইয়াররিংস রয়েছে, এই থাকবে ইয়াররিংসটা। আমি একটু আমার ইয়াররিংসটা খুলে ফেলি, তাহলে বুঝতে পারবে, দেখে নাও আমার সেটটার ইয়াররিংসটা এটা ছিল। আচ্ছা প্যারেট গ্রিন পিঙ্ক কম্বো আছে, হ্যাঁ আছে আছে আছে, প্যারেট গ্রিন পিঙ্ক কম্বিনেশনে। তুমি কাতান সিল্কের কথা বলছো তো, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ইয়াররিংসের এই সেটটা দেখিয়ে নিই আমি, কোরিয়ান কালেকশনের একটা এই থাকছে সেটটা, ঠিক আছে? এর এই স্টোনের একটা গ্লেজি টেক্সচার রয়েছে, দেখো গ্লেজি টেক্সচারটা কত সুন্দর, ঠিক আছে? পুরো একদম রয়্যাল ব্লুর ওপরে রয়েছে, মানে যারা খুব ভারী জিনিস পরো না, বা অনেক সময় হয় কিছু কিছু ড্রেস রয়েছে যেগুলো ধরো মানে ওয়েস্টার্ন কালেকশনের মতো, এবার সেগুলোর সাথে তুমি কি পরবে, তখন কিন্তু মানে কুন্দন পরতে পারবে না, তখন কিন্তু তোমরা এগুলো পরতে পারবে, ঠিক আছে? এটা থাকছে ব্লু কালারের মধ্যে, প্রাইস রয়েছে কিন্তু 350। তোমার লং গলারটা অন্য কালার হবে, আমার লং গলারটা ব্ল্যাক কালারে হয়ে যাবে, ঠিক আছে? দেখো এই থাকছে ব্লুটা, ঠিক আছে? এর আরও দুটো কালার রয়েছে, আমি জাস্ট ধরে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও আমি যেটা পরে রয়েছি, এই যে ব্লু পরে রয়েছি, এটা থাকছে ব্ল্যাক, ঠিক আছে? এটা থাকছে ব্ল্যাক কালার, প্রাইস রয়েছে 350। আজকালকার যারা জেনারেশন রয়েছে, ইয়াং জেনারেশন, তাদেরকে তাদের জন্য এই কালেকশনটা, ঠিক আছে? ইভেন এখন অনেক মারাই রয়েছে যারা নিজেরাও ভীষণ স্মার্ট, ঠিক আছে, কিটি পার্টিতে যাচ্ছে, সেই যুগ আর নেই যে আমরা কিছু পড়তে পারবো না বা ঘুরতে পারবো না। মহুয়াদি রয়েছে, যাকে আমি দেখি যে মেয়ে আর মা দুজনে পাশাপাশি যখন পিক দেয়, বোঝা যায় না কিন্তু মা মেয়ে, তখন মনে হয় দুই বোন। দেখো এই থাকছে ব্ল্যাক, ঠিক আছে, জেড ব্ল্যাকের ওপরে রয়েছে, প্রাইস রয়েছে 350, 350 টাকা, ঠিক আছে? সরিয়ে দিলাম, এবার নেক্সট কালার দেখাচ্ছি, দেখে নাও, দারুণ সুন্দর একটা ফুসিয়া পিঙ্ক কালার, দেখো একদম ডার্ক ফুসিয়া পিঙ্ক কালার। যদি কেউ চাও সরস্বতী পুজোয় নিজের ছোট ছোট ছেলে মেয়েদেরকে সাজাতে, তাদের যদি খুব ভারী জুয়েলারি তাদেরকে পরানো যায় না, আমরা পরতে পারি, তাদের জন্য কিন্তু এগুলো খুব ভালো। আর খুব স্লিক স্লিক এডির সেট এনেছি আমি, যেগুলো মানে ভীষণ রিজনেবল প্রাইস, সেগুলোও পরাতে পারো, ঠিক আছে? খুব হালকা, এগুলো একদম লাইট ওয়েট, ঠিক আছে? এই থাকবে ফুসিয়া পিঙ্ক কালারে, এটা পিচ কালারে হবে, কোনটা সেলিনা আমি যেটা পরে রয়েছি, এটা পিচ কালারে হবে না গো। আচ্ছা আর একটা সেট দেখাচ্ছি, এটাও কিন্তু কোরিয়ানের সেট, এটা খানিকটা পিচ ঘেঁষাও বলতে পারো, চকলেটিও বলতে পারো, ঠিক আছে, পিচ ঘেঁষাও বলতে পারো, চকলেটিও বলতে পারো। আমি দেখাচ্ছি কালারটা, তোমরা যদি বলতে পারো আমাকে একটু হেল্প করো তো, এই কালারটার নাম কি, দেখো এটার প্রাইস রয়েছে 300, ঠিক আছে? দেখো এটা কিন্তু একটা আনকমন কালার, যদি কেউ কারোর মনে হয় যে আমার গলার সেট পরার মতো ম্যাচিং সব কালারের সাথে নেই,
এই কালারটা নিতে পারো, এটা সবার সাথে মানাবে, ঠিক আছে? হ্যাঁ দি, যেটা পরে আছো, না সেলিনা এটা নেই, এটা তিনটেই কালার রয়েছে গো, দেখো এই থাকছে কালারটা, এটা কি কালার আমি জানি না, অনেকটা কোকো কালার বা কফি কালারের মতো বলতে পারো, এই থাকবে কালারটা, দারুণ স্মার্ট একটা সেট, দেখো দারুণ স্মার্ট একটা সেট, একটু লহরি স্টাইলে রয়েছে জিনিসটা, এই থাকবে তোমার লুকটা, ঠিক আছে? প্রাইস রয়েছে 300, ঠিক আছে? 300, আমি যেটা পরে রয়েছি সেটা 350, এখন যেটা ধরে রয়েছি এটা রয়েছে 300, একদম নমিনাল প্রাইস, বাট কালেকশন ভীষণ সুন্দর, আর তার থেকেও বড় কথা হচ্ছে ওয়েট একদম নেই, একদম লাইট ওয়েট, ঠিক আছে? একদম লাইট ওয়েট, সাথে ছোট্ট ছোট্ট দুটো ইয়ারিংস রয়েছে, এগুলো আমাদের ছুটকুদের পরালে কিন্তু খুব সুন্দর লাগবে, দেখে নাও। এই থাকছে ছোট্ট দুটো ইয়ারিংস, এই থাকবে ছোট্ট দুটো ইয়ারিংস, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 3500, 300 টাকা, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম, এই থাকছে লুকটা, সরিয়ে দিচ্ছি, 300-এর সেট দেখিয়ে দিয়েছি। আচ্ছা, যে প্যারেট গ্রিন পিঙ্কে কাতান সিল্ক দেখতে চাইছিলে তাকে একবার দেখিয়ে দিই, দেন আবার কিন্তু জুয়েলারি দেখাতে স্টার্ট করব, ঠিক আছে? আর যদি অন্য কারোর কোনো কালার থাকে, আচ্ছা অ্যাশের সাথে ইয়েলো দেখাবো, ঠিক আছে? অ্যাশের সাথে ইয়েলো দেখাবো এরপরে, যে অ্যাশ ইয়েলো দেখতে চাইছিলে একটু ওয়েট করে যাও, দেখিয়ে দিচ্ছি, গ্রিন পিঙ্কটা দেখিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো এই থাকবে তোমার প্যারেট গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশন, ভীষণ ব্রাইট কালারটা, দেখো এই থাকবে কালারটা, ঠিক আছে? দারুণ ব্রাইট কালারটা, এই থাকবে কালারটা, এটা অনেক মেয়েরাই প্রেফার করে বিয়ের জন্য, কারণ কালারটা ভীষণ ব্রাইট, দেখতে খুব উজ্জ্বল লাগে, মানে যখন মানে ভারী জিনিসপত্র সাজগোজ করে, জুয়েলারি পরে, তখন কিন্তু খুব সুন্দর লাগে এটা, ঠিক আছে? এই থাকবে লুকটা, ঠিক আছে? প্যারেট গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশন রয়েছে, এই থাকবে পিঙ্ক পাড়টা, ওপরে নিচে দুদিকেই পিঙ্ক পাড়টা থাকছে, আর এই থাকবে আঁচল, ঠিক আছে? এই থাকবে আঁচল, খুব ভারী শাড়ি না, এগুলো মাত্র 700 গ্রাম ওয়েট, বুঝতেই পারছো যে কত লাইট ওয়েট হতে পারে। এই লহরিটা কি কালকের আমার ইয়ারিংসটার সাথে ম্যাচ করবে? এই রে, কোন ইয়ারিংসটা নিয়েছিলে গো? আমি তাহলে একটু মহুয়াদি দেখে নিচ্ছি, হ্যাঁ ছবিটা আমার ঠিক মনে নেই কোন ইয়ারিংসটা নিয়েছিলে, একটু কালারটা বলো না গো, দেখো প্যারেট গ্রিন পিঙ্ক, ঠিক আছে? প্যারেট গ্রিন পিঙ্ক দেখাচ্ছি, এই থাকছে প্যারেট গ্রিন পিঙ্ক কম্বিনেশনের কাতান সিল্কটা। তুমি আসলে অনেকগুলো স্ক্রিনশট দিয়েছিলে, ও আচ্ছা, তুমি কি ওই কোরিয়ান কালেকশনের ইয়ারিংসটার কথা বলছো? তোমারটা দেখাও, আমারটা কি দেখাবো, আমার কোনটার কোনটা দেখাবো বলো, নাসিমা? এই থাকছে প্যারেট গ্রিন পিঙ্ক কম্বিনেশনে, প্রাইস রয়েছে কিন্তু 3500, পিওর কাতান সিল্ক, এই থাকবে লুকটা, গ্লেজি টেক্সচারটা শুধু দেখো, ঠিক আছে? মানে তুমি পড়লে এটা কেউ বলবে না যে এটা একটা 3500 টাকা দামের শাড়ি পরে রয়েছো, বেট, ঠিক আছে? কেউ বলতে পারবে না এটা কি শাড়ি। ওই লহরিটা একটু পরে দেখাবে, হ্যাঁ পরে দেখাবো সেলিনা, পরে দেখাবো, দেখ গ্রিন পিঙ্ক দেখিয়ে দিলাম, ওভারঅল বডিতে কিন্তু এইভাবে কাজ করা রয়েছে, ঠিক আছে? ওভারঅল বডিতে এইভাবে কাজ করা রয়েছে, এই থাকবে লুকটা, ভীষণ গ্লেজি টেক্সচার রয়েছে, তা বলে কিন্তু স্যাটিন কাতানের মতো গ্লেজি টেক্সচার না, একদম ক্লাসি লুক রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে 3500, তোমার শাড়িটা দেখো আর পিপি কত। আমার শাড়িটা নাসিমা প্রাইস রয়েছে 3500, কাতান সিল্ক রয়েছে, ঠিক আছে? পিওর কাতান সিল্ক রয়েছে, দেখো এই থাকবে তোমার আঁচল পোর্শনটা, ঠিক আছে? আমার শাড়ির এই থাকবে আঁচল পোর্শনটা, পুরো কিন্তু আমকলকা ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? আর ওপরের দিকে দেখো, এই থাকছে তোমার ইয়েলো কালার, ঠিক আছে? মাস্টার্ড ইয়েলো কালার রয়েছে, এই থাকবে ওভারঅল, ঠিক আছে? এই থাকবে ওভারঅল, পুরো অল ওভার ওয়ার্ক করা রয়েছে, অল ওভার ওয়ার্ক করা রয়েছে, একটু দূর থেকে দেখাই তাহলে খুব ভালো বুঝতে পারবে, দেখো এই থাকবে অল ওভার ওয়ার্ক করা, এই থাকবে নিচের দিকের পাড়টা, ঠিক আছে? ভীষণ মিষ্টি কালারটা, মানে আনকমন কালার বলতে পারো, ঠিক আছে? দারুণ আনকমন একটা কালার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ওটার সাথে যাবে না, ওটাতে একটু ইয়েলোইশ টোন রয়েছে, ঠিক আছে? আচ্ছা আমি এই সেটটা খুলে ফেলি, আমি একটু লহরিটা একবার পরে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে এডি দেখবে না লং দেখবে সেটা আমাকে একটু বলো, কুন্দনের লং দেখবে না এডি দেখবে আগে সেটা বলো। এটা প্রাইস রয়েছে 3500, এটা খুব স্মার্ট লুক, এটা তোমরা টপসের সাথে পরতে পারো, জিন্সের সাথে পরতে পারো, কোনো
লং স্কার্ট বেগেরা যদি পরো সেটার সাথেও পড়তে পারো, সরি। জিনিসগুলো এত সুন্দর যে পড়ার জন্য মন কেমন করে, তোমরা পড়তে বললে বলে পড়াও হয়ে যায়। দেখো এই থাকছে তোমার লহরিটা, ঠিক আছে? ব্ল্যাক পিঙ্ক দেখিয়েছো? হ্যাঁ ব্ল্যাক পিঙ্ক দেখিয়ে দিয়েছি গো। দেখো এই থাকবে লহরিটা, ঠিক আছে? এই থাকবে লহরিটা, সাথে থাকবে দুটো ছোট্ট ছোট্ট ইয়াররিংস। দেখো এই থাকবে দুটো ছোট্ট ছোট্ট ইয়াররিংস খুব স্লিকের উপরে, বাট এই যে লম্বা যে ক্রিস্টালটা রয়েছে, এটা ঠিক ক্রিস্টাল বলে না, চিনি পুঁতি মতো দেখতে হয় এটা, বাট চিনি পুঁতিও না, ঠিক আছে? এই থাকবে লুকটা। কুন্দনের লং দেখাও আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি পিঙ্কি দি? হ্যাঁ 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 সোমা। এই থাকছে লহরিটা, ঠিক আছে? আচ্ছা যারা কুন্দনের লং দেখতে চাইছো, সেলিনা দেখিয়ে দিলাম, যার পছন্দ হবে এসএস নিয়ে বুক করো হোয়াটসঅ্যাপ নাম্বারটা। সরি আজকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার পিং পোস্ট করিনি, একটু আমাকে বলো না গো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আজকে পিং পোস্ট করেছি কিনা। না আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিং পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? ভুলে গেছি, 9038174992। এগুলো একটু হুক সিস্টেমে রয়েছে, হুক হিসাবে খুলতে হবে, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি আমি লকটা, খুব সুন্দর লকগুলো রয়েছে, এস না, এ দেখো এরকম লক রয়েছে, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম, প্রাইস রয়েছে 300, 300। আচ্ছা ক্রিম পিঙ্ক আছে, ক্রিম পিঙ্ক কি চাইছো ক্রিম পিঙ্কে? আমি লহরিটা এসএস দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো একটা কুন্দনের সেট দিয়েই স্টার্ট করছি, প্রাইস রয়েছে 1300, ঠিক আছে? এটা একটু লং, মানে একটু চোকার টাইপ রয়েছে, দেখে নাও, খুব সুন্দর একটা মানে কালারে রয়েছে, কালারটা একদম মভিশ পিঙ্ক, ঠিক আছে? মভিশ পিঙ্ক কালার, একটা আনকমন কালার রয়েছে এই কালারে, কিন্তু সেট খুব একটা বেশি পাওয়া যায় না, আর তোমরা জানো যে এই কালারে কিন্তু শাড়িও খুব একটা বেশি পাওয়া যায় না, ঠিক আছে? দেখে নাও মভিশ পিঙ্ক কালার রয়েছে, এই থাকবে সেটটা, এই থাকবে সেটটা, এই থাকবে পুরো ব্রাশ ফিনিশিংয়ে রয়েছে, ঠিক আছে? এগুলো গুজরাটি ওয়ার্ক করা রয়েছে, সরি রাজস্থানি ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? এই থাকবে ইয়াররিংসটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 1300, দারুণ একটা কালেকশন। এই যে তোমার চিনি পুঁতিগুলো রয়েছে এগুলো, এই সরি পার্লসগুলো রয়েছে, এই পার্লগুলো কিন্তু একদম মানে ছোট্ট ছোট্ট পার্ল দিয়ে করা, আর এই যে স্টোনটা রয়েছে এটা কিন্তু দারুণ কস্টলি একটা স্টোন রয়েছে, ঠিক আছে? এই স্টোনটা যে যে সেটে দেখবে সেখানেই বুঝতে পারবে যে সেটা কিন্তু বেশ কস্টলি, ঠিক আছে? এই থাকবে ইয়াররিংসটা, প্রাইস রয়েছে 1300, মভিশ পিঙ্ক কালার। আমিও বর্ণালী, কী গো তুমিও? ও আচ্ছা তুমিও বর্ণালী। দেখো মভিশ পিঙ্ক কালার রয়েছে, এটার প্রাইস রয়েছে 1300, ঠিক আছে? কার কী কী কালারের সেট দেখার দরকার আছে সেভাবেও বলতে পারো, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা এবারে যে সেটটা দেখাবো তোমার, মারুনের সাথে হোয়াইট, ঠিক আছে? মারুনের সাথে হোয়াইট কম্বিনেশনে রয়েছে, এই থাকবে ফার্স্ট সেটটা, কুন্দনের ওপরে রয়েছে, এগুলো কিন্তু পুরো কুন্দন বেস ওয়ার্ক করা, দেখো পুরো কুন্দনে ওয়ার্ক করা রয়েছে, এটা ব্রাশ ফিনিশে রয়েছে, এটা থাকছে এডিতে, এই থাকবে তোমার স্টোন ওয়ার্ক করা, ঠিক আছে? প্রাইস রয়েছে 1300। নেক্সট দেখাচ্ছি তোমার হোয়াইট পার্লের সাথে তোমার রেড, ঠিক আছে? হোয়াইট রেড দেখাবো, হোয়াইট ক্রিম কালারে দেখাবো, হোয়াইট ব্লুতেও দেখিয়ে দেবো, একই সেট অনেকগুলো কালারে রয়েছে, ওটা দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এটা প্রাইস রয়েছে 1450, 1450, কারণ এটাই কিন্তু যে বিটসগুলো ইউজ হয়েছে সেটা কিন্তু একদম পিওর, ঠিক আছে? একদম পিওর ক্রিস্টালের সাথে বিটস দিয়ে তোমার নিচের যে বিটসগুলো রয়েছে, দেখে নাও নিচের যে বিটসগুলো রয়েছে পিওর রয়েছে, এটা একটা রাজস্থানি সেট দেখাচ্ছি, আর এটা লংয়ের ওপরে রয়েছে, ঠিক আছে? দারুণ একটা কালেকশন রয়েছে, দেখে নাও, যারা দেখবে এটা না মাথা ঘুরে যাবে, এমন একটা সেট, ভীষণ পছন্দ হবে তোমাদের এটা, কারণ এই সেটটা একটা রয়্যাল লুক রয়েছে, ঠিক আছে? যে পরবে
আর যে ক্যারি করবে সেই বুঝতে পারবে যে এত বড় সেট, বাট ওয়েট কিন্তু ভীষণ কম, ঠিক আছে? ওয়েট ভীষণ কম, যেহেতু এগুলো পিওরে হয় তাই জন্য কিন্তু ওয়েট খুব কম হবে। যদি এটা তোমার আর্টিফিশিয়াল স্টোন হতো তাহলে কিন্তু ওয়েট খুব বেশি হতো। দেখে নাও, এই থাকছে ইয়াররিংসটা, এই থাকবে গলাহারটা, একদম মানে রানী হার যেটাকে বলে, একদম সেই রানী হারের লুকে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু পড়ার গন্ডগোল হয়েছে বলে ঘুরে গেল, একটু ঠিক করে দিই। চলো, এই থাকছে একদম বড় একটা রানী হার, কোরিয়ান কালেকশন। আরও দেখাও, আরও দেখাবো, আরও দেখাবো, ইয়াররিংসও দেখাবো, ঠিক আছে? এই থাকছে তোমার কুন্দনে, একটু সাথে থাকো, সব মিলিয়ে মিশিয়ে আমি দেখাতে থাকছি, ঠিক আছে? এই থাকবে ইয়াররিংসটা, একদম পিওর রাজস্থানি কালেকশন রয়েছে, এত বড় লংটা মাত্র 1450, ঠিক আছে? প্লাস থাকছে কিন্তু পিওর স্টোন, দেখে নাও, এটা পিওর কিন্তু ক্রিস্টালে রয়েছে, ক্রিস্টালটা কিন্তু প্লাস্টিক ফিনিশ না, ঠিক আছে? এটা পিওর ক্রিস্টালের ওপর রয়েছে, এটা থাকছে পিওর পার্লে, পিওর ক্রিস্টালের সাথে পিওর পার্লে রয়েছে। এই থাকবে লুকটা, ঠিক আছে? একদম এরকম বসে থাকবে, এই থাকবে তোমার পিওর ক্রিস্টাল, পিওর পার্ল, আর নিচের লকেটটা দেখো, অসম্ভব সুন্দর মরুনিশ একটা রেড কালার রয়েছে, ভেতরে থাকবে কুন্দন ওয়ার্ক করা, আর এগুলো কিন্তু পুরো ব্রাশ পলিশে রয়েছে, ঠিক আছে? নিচের যে স্টোনটা আগেই বলে দিয়েছি, এটা কিন্তু পিওর স্টোন রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু তোমার 1450, 1450, ঠিক আছে? এগুলো কিন্তু প্রচুর প্রচুর প্রাইস থাকে, 1800, 3000, 4000 এরকম প্রাইস কিন্তু এগুলো, দেখে নাও, প্রাইস রয়েছে কিন্তু 1450। একদম সেম তোমরা পেয়ে যাবে, ব্লুতে পাবে, গ্রিনে পাবে, আর পিচ কালারে পাবে। আমি একটু ব্লুটা বার করে দেখাই, একটা পরে থাকছি, বাকিগুলো দেখাচ্ছি, ঠিক আছে? দেখে নাও, এই থাকবে ব্লু, ঠিক আছে? ক্রিস্টালের গ্লেজি টেক্সচারটা শুধু দেখো, ঠিক আছে? এগুলো যে কোনো তুমি বিয়েবাড়ি পারপাস যদি পড়ো, সবাই দেখে বুঝতে পারবে যে এর গ্লেজি টেক্সচার মানেই কিন্তু এগুলো পিওর, ঠিক আছে? এই থাকবে তোমার ব্লু কালারের ওপরে, দেখো আমি যে সেটটা পরে রয়েছি একদম সেম একটা ব্লু কালার, ঠিক আছে? একদম সেম একটা ব্লু কালারের দেখিয়ে দিলাম, একদম সেম, এরপর গ্রিনও দেখিয়ে দেবো, ঠিক আছে? চেষ্টা করছি, মনে হয় একদম সেম নেই, একটু আলাদা হবে, দেখে নাও। এই থাকছে তোমার পলিশটা, ঠিক আছে? এই থাকবে ব্রাশ পলিশটা, রাজস্থানি কালেকশন রয়েছে এটা, প্রাইস রয়েছে কিন্তু 1450। কালারগুলো দেখে নাও, হোয়াইটের সাথে মারুন, এটা হোয়াইটের সাথে ব্লু, ঠিক আছে? ব্লুটা কিন্তু একদম ডিপ নেভি ব্লু, ঠিক আছে? ডিপ নেভি ব্লু রয়েছে, প্রাইস রয়েছে 1450। এই থাকবে সাথে ইয়াররিংস, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম। আচ্ছা, এবার একটা গ্রিন দেখো, আচ্ছা পিচ কালারটা আগে দেখিয়ে দিই, ঠিক আছে? একদম সেম জিনিস রয়েছে পিচ কালারে, প্রাইস রয়েছে 1450। দেখো একটা পিচ কালার দেখাচ্ছি, আমি রেডটা যেহেতু পরে বসে রয়েছি তাই সব কটা পরে দেখাচ্ছি না, মোটামুটি তোমরা বুঝতেই পারবে লুকটা, ঠিক আছে? আবার নেক্সট যেটা পরবো তার মতো দেখাবো। দেখো পিচ কালার দেখাচ্ছি এবারে, ঠিক আছে? পিচ কালার দেখাচ্ছি, এরপর কিন্তু সব 900-এর কালেকশন দেখাবো, 850, 900 এরকম দেখাবো। দেখে নাও কালারটা, দেখে নাও কতটা গ্লেজি, একদম পিচ কালারের ওপরে রয়েছে, এই থাকবে লুকটা, ঠিক আছে? এটা কিন্তু দারুণ কালারটা, ভীষণ আনকমন কালার, কালকের যে কালেকশন দেখিয়েছিলাম তার মধ্যে কিন্তু এই কালারটা একটা ছিল, বাট সোল্ড, ঠিক আছে? এই কালারটা থাকবেও না, নেওয়ার সময় আমি জানি যে থাকবে না, কারণ এই কালারটা মোস্ট আনকমন কালার, শাড়িতেও তোমরা কিন্তু এটা আনকমন হিসাবেই পাও, দেখে নাও। এই থাকছে সেটটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 1450, 1450, দেখো, ঠিক আছে? দেখলেই কিন্তু জিনিস সেম হয় না, একটু কাছ থেকে ওই জন্য দেখাচ্ছি, দেখে নাও গ্লেজি টেক্সচারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা পিওর কিনা, ঠিক আছে? সরিয়ে দিলাম। আচ্ছা চলো, এবার এডি কালেকশন দেখাতে স্টার্ট করছি, প্রাইস থাকবে তোমার 850, 900 এরকম থাকবে, বাট ফুল সেট থাকবে, ঠিক আছে? ফুল সেটে দেখাবো। আচ্ছা চলো, এটা খুলে দিচ্ছি, এডিতে চলে যাচ্ছি, ঠিক আছে? এডিতে চলে যাচ্ছি, যারা লং দেখবে বলেছিলে, দেখিয়ে হাই দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, পরে রেকর্ডে দেখবো। আচ্ছা আচ্ছা, দেখো কোনো অসুবিধা নেই, এডি কালেকশন দেখাতে স্টার্ট করছি, 850, 900 এরকম রেঞ্জে, ঠিক আছে?
দেখে নাও, পুরো একদম সেট পাবে এডি। ঠিক আছে চল, ফার্স্ট একটা এডি দিয়ে স্টার্ট করছি, যেটা আমি খানিকক্ষণ পরেই থাকছি। দারুণ একটা কালেকশন, দেখে নাও, একদম পিওর এডিতে পাবে। ঠিক আছে, পিওর এডিতে পাবে, উইথ ইয়াররিংস পাবে, খুব সুন্দর একটা ইয়াররিংস রয়েছে সাথে, দেখাচ্ছি। এটার প্রাইস থাকবে 600, এটা তোমরা প্রমোশন পিকেও দেখেছিলে। ঠিক আছে, প্রমোশন পিকেও দেখেছিলে, একটু টাইম দাও আমি পরে নিই এটা। হ্যাঁ, হাই সিঞ্চনী, হাই মধুমিতা, চলো এডি দেখাচ্ছি। এটা কিন্তু একদম গলার সাথে লেগে থাকবে, বাট আমি একটু লুজ করেই দেখাচ্ছি। দেখো, লুজ করেও তোমরা পরতে পারবে, এইভাবেও পেতে থাকবে। ঠিক আছে, পিওর এডি কালেকশন স্টার্ট করলাম। দেখো, এডি কালেকশনের কমেন্টসটা একটু সরিয়ে দিলাম, এই থাকছে এডি কালেকশনটা। স্টোনের গ্লেজিনেসটা দেখে নাও, এই থাকবে ইয়ারে। ঠিক আছে, সাথে এরকম একটা ইয়াররিং পাচ্ছ, অসম্ভব সুন্দর কালেকশন, মানে হিরেকে হার মানিয়ে দেবে। ঠিক আছে, প্রাইস কিন্তু মাত্র 600, প্রাইস রয়েছে মাত্র 600, এই থাকছে উইথ ইয়াররিংস, এই থাকছে উইথ ইয়াররিংস, প্রাইস রয়েছে কিন্তু তোমার 600। ঠিক আছে, একদম সফট, মানে একদম লাইট ওয়েটের ওপরে রয়েছে, আর স্টোনে কিন্তু খুব গ্লেজি টেক্সচার। ঠিক আছে, যারা চাইছো যে বাচ্চাদের পড়াতে চাইছো বাট ওয়েট বেশি চাইছো না, তারাও কিন্তু এটা পড়াতে পারো, একদম ওয়েট নেই। ঠিক আছে, ওয়েটলেস যদি কোনো জুয়েলারি বলতে চাও, একদম ওয়েটলেস জুয়েলারি রয়েছে। ঠিক আছে, হাই সৌমি, পার্ল কিছু আছে? পার্ল দেখিয়েছি খানিকটা, তোমার কুন্দনের সাথে পার্ল দেখিয়েছি, দেখে নাও। এই থাকবে ইয়াররিংসটা, এই থাকছে সেটটা, এডি সেট রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 600। ঠিক আছে, প্রাইস রয়েছে 600, দেখিয়ে দিলাম, এই থাকছে লুকটা। ঘুমিয়ে পড়েছিলাম, সবাই শুধু ঘুমিয়ে পড়েছিলে না, এই টাইমটা এরকমই, খেয়ে দিয়ে উঠলেই খুব ঘুম পায়। চলো দেখে নাও, এই থাকছে ইয়াররিংসটা। ঠিক আছে, এডি কালেকশন স্টার্ট করেছি সৌমি, দেখো এই থাকছে তোমার ইয়াররিংসটা, এই থাকবে গলার হারটা, নেক পিসের গ্লেসটা দেখলেই বুঝতে পারছো যে এডির কোয়ালিটি কত ভালো। ঠিক আছে, এটা একদম কিন্তু গ্লেজি টেক্সচারে রয়েছে, প্রাইস রয়েছে 600, প্রাইস রয়েছে 600, মানে সাধ্যের মধ্যে সাত পূরণ যেটাকে বলে, একদম কিন্তু সেই কালেকশন রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট এডি দেখাচ্ছি। এডিগুলো দেখলে না জাস্ট মাথা ঘুরে যাবে যে এত কম প্রাইস, বাট দেখতে অসাধারণ অসাধারণ। চলো, সৌমি যে ব্ল্যাকটা নিয়েছো তার মারুনিশ রেড দেখাচ্ছি। দেখো, এটা তোমার রয়েছে ইয়াররিংস, ঠিক আছে, একদম তোমার এডি স্টোনের ওপরে রয়েছে, রেড আর হোয়াইট এডি স্টোনের ওপরে রয়েছে। ঠিক আছে, একটু গলার সেটটা হাত ধরি, তারপর আমি ইয়ারিংসটা দেখাচ্ছি। এটা কিন্তু তোমার ক্রিস্টাল কালেকশন, দেখো এই থাকছে তোমার ক্রিস্টালটা। ঠিক আছে, এই থাকবে ক্রিস্টালটা, রেডের ওপর ক্রিস্টালটা রয়েছে, আর মানে লকেটটা দেখো, এই থাকবে তোমার একদম, মানে সেই যারা আইস ক্রিস্টালের ফর্মুলেশন দেখেছো তাদের দেখলে বুঝতে পারবে, এই যে আইস ক্রিস্টালের ফর্মুলেশনের মতো। ঠিক আছে, পার্ল দেখাবে, পার্ল দেখাবে, পার্ল দেখিয়েছি দেখিয়েছি, আরও দেখাবো। ইয়েলো পিঙ্ক কাতান দেখাও না, ইয়েলো পিঙ্ক নেই গো, ইয়েলো তোমার রেড আছে আর ইয়েলোর সাথে অ্যাশ রয়েছে। ঠিক আছে, দেখে নাও, এই থাকবে রেডের সাথে, ঠিক আছে, এই থাকবে রেডের সাথে, প্রাইস রয়েছে কিন্তু তোমার এটার 1050, 1050, 1050। এটার আরেকটা কালার আছে, গ্রিন কালার, দেখে নাও, এই থাকছে মিষ্টি একটা ছোট্ট ইয়াররিংস। ঠিক আছে, এই একটা ছোট্ট ইয়াররিংস থাকছে, প্রাইস রয়েছে কিন্তু তোমার 1050। আচ্ছা, আরেকটা কালার দেখাই গ্রিনের ওপরে। ঠিক আছে, গ্রিনের ওপর দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাকটা তো সৌমি নিয়ে নিয়েছে, আর নতুন এখনো আসেনি, তবে আসবে, দেখে নাও গ্রিনটা, গ্রিনটা কিন্তু তোমার ক্রিস্টালের কালারটা, দেখো এই থাকবে ক্রিস্টালের কালারটা। ঠিক আছে, গ্রিন রয়েছে ক্রিস্টালের কালারটা, আর স্টোনটা থাকবে তোমার হোয়াইটের উপরে, দেখো এই থাকছে কালেকশনটা, প্রাইস রয়েছে 1050। এটা কিন্তু ক্রিস্টালের সাথে এডি, শুধু এডি না, আমি যেটা নিচে পড়ে রয়েছে এটা কিন্তু পিওর এডিতে রয়েছে, এডিতে, আর এটা তোমার থাকছে ক্রিস্টালের সাথে এডি।
ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু 1050। দেখতে সব জিনিস সেম হলে কিন্তু কোয়ালিটি সেম হয় না, সেটা কিন্তু কালকে তোমরা দেখে নিয়েছো যে 850-তে আমি লং দিয়েছি, আজকে আবার দেখাচ্ছি 1450। মানে বুঝতে পারছো কোয়ালিটি আরও কিন্তু পিওর হচ্ছে, তাই জন্য দামটাও কিন্তু বাড়ছে। দেখো এই থাকবে গ্রিন কালারের সেটটা, ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু 1050, প্রাইস রয়েছে 1050। চলো ইয়ারিংসটা দেখিয়ে দিই সাথে, এই থাকবে সাথে ইয়ারিংসটা, ঠিক আছে। তলায় দেখে নাও, ছোট্ট একটা পার্ল রয়েছে এটা, ঠিক আছে। এটা একটু না, ওটাও সেম, দেখো একটা রেড একটা গ্রিন, ঠিক আছে, দুটো কালার রয়েছে এই সেটটা, প্রাইস রয়েছে কিন্তু 1050, প্রাইস রয়েছে 1050। রেড দেখিয়ে দিলাম, গ্রিন গলায় পরে রয়েছে, গ্রিনটা খুঁজছিলাম। আচ্ছা সাথে থাকো, আমি ক্রিস্টালের আরো কালেকশন দেখাচ্ছি, ক্রিস্টাল এডি সব পাবে। দেখো আরেকটা ক্রিস্টাল দেখাচ্ছি, এটার প্রাইস রয়েছে কিন্তু 850, বুঝতেই পারছো। দেখো এটাও ক্রিস্টালের চোকার, এবার যেটা দেখাচ্ছি সেটাও ক্রিস্টালের চোকার, ঠিক আছে। সব কিছুই কিন্তু আলাদা আলাদা প্রাইসে হয়, যেমন ক্রিস্টালের কোয়ালিটি সেই হিসেবে কিন্তু প্রাইস, ঠিক আছে। পিওরের কোনো শেষ নেই, যত গুড় দেবে তত মিষ্টি হবে। দেখো এই থাকছে ক্রিস্টালটা, আর এটার 1050-এর ক্রিস্টালটা দেখো, ঠিক আছে, এই থাকছে 1050, এই থাকছে 850, ঠিক আছে। যার যেটা ইচ্ছা সে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে বুকিং করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে বুকিং হবে, মেসেঞ্জারে কিন্তু না। অনেকেই দেখি লাইভে শেষে মেসেঞ্জারে প্রচুর মেসেজ পাঠিয়েছো, শুধু শুধু নিজেরা কষ্ট পাচ্ছ, জিনিসগুলো পাচ্ছ না, ঠিক আছে। তো যার বুকিং করতে ইচ্ছা করবে তারা হোয়াটসঅ্যাপে বুকিং করবে। দেখে নাও এই ক্রিস্টালটা দেখাচ্ছি, দেখো এই থাকবে ক্রিস্টালটা, এটা কিন্তু ডার্ক বটল গ্রিন কালার, ঠিক আছে, ডার্ক বটল গ্রিন কালারে রয়েছে, এটার প্রাইস রয়েছে 850, 850। একটাও কিছু না পড়ে থাকলে খুব বাজে লাগছে দেখতে, দেখো উল্টো পড়লাম না, দেখো এই থাকছে সেটটা, প্রাইস রয়েছে 850, একদম কিন্তু ক্রিস্টালের ওপরে রয়েছে, ঠিক আছে, প্রাইস রয়েছে 850, ক্রিস্টালের সাথে এডি ওয়ার্ক করা রয়েছে। আমি ঝটপট করে পড়ছি, একটু উল্টে পাল্টে যাচ্ছে, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে। দেখ এই থাকবে তোমার গলাটা, ঠিক আছে, ধরে ধরে সুন্দর করে পড়লেই কিন্তু দারুণ সুন্দর লাগবে। এই থাকছে ইয়াররিংটা, আচ্ছা সাথে সরি, এই থাকছে গলার সেটটা আর ইয়াররিংটা দেখাচ্ছি, দেখো সাথে রয়েছে একটা ফ্লাওয়ার ইয়াররিং, ঠিক আছে, ফ্লাওয়ার যেহেতু নেকপিসটা রয়েছে, একদম কিন্তু সাথে তোমরা একটা ফ্লাওয়ার ইয়াররিং পেয়ে যাচ্ছ, ঠিক আছে। প্রাইস রয়েছে 850, এটা 850-র চোকার রয়েছে, ঠিক আছে, 850-র চোকার রয়েছে। এই থাকবে তোমার ক্রিস্টালের সাথে এডি, চলো সরিয়ে দিলাম, নেক্সটে চলে যাচ্ছি, নেক্সটটায় চলে যাচ্ছি তোমার। আচ্ছা পার্লে যে দেখবে বলছিলে, দুটো পার্ল কালেকশনও রয়েছে, মানে শুধু পার্ল, ঠিক আছে, পার্লের সাথে কুন্দন কালেকশন রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। পার্লের সাথে কুন্দন কালেকশন, এটা প্রাইস রয়েছে 450, ঠিক আছে। যে পার্ল চাইছিলে দেখে নাও, লুটলো অফারে রয়েছে একটা, লুট সত্যি লুটে নাও অফারটা, কারণ মানে পরে এটা দিতে পারবো কি না আই ডোন্ট নো, ঠিক আছে, দারুণ অফারে পাচ্ছ তোমরা এটা, জাস্ট 450। একটা মানে ইয়াররিংসের প্রাইসও হয় 450, বাট তোমরা কিন্তু এই ফুল সেটটা পাবে উইথ ইয়াররিংস 450, ভীষণ রিজনেবল। আই থিঙ্ক তোমাদেরকে খুব ঠিকঠাক প্রাইসে আমি জিনিসটা প্রোভাইড করতে পারছি, আর তোমাদের পছন্দ হচ্ছে কি না সেটা আমাকে জানি, ঠিক আছে। দেখে নাও এটা থাকছে, ব্ল্যাক আছে, এটার কোনটা সেলিনা ব্ল্যাক বলছো, যেটা 850, দেখে নাও এটা থাকছে তোমার 450, ঠিক আছে, এটা থাকছে 450, পুরো কিন্তু এটা পার্লসের বিডে রয়েছে, ঠিক আছে, রেড পার্লে রয়েছে, প্রাইস রয়েছে 450, উইথ ইয়াররিংস রয়েছে। এটার আরেকটা কালার আছে দেখি দিচ্ছি, গ্রিন, ঠিক আছে, এটা আরেকটা কালার আছে গ্রিনে, দেখ
আজকে কালেকশন যারা মিস করবে তারা কিন্তু প্রচুর রিজনেবল প্রাইসের কালেকশন মিস করবে। ঠিক আছে, দেখে নাও। এই থাকছে তোমার কুন্দনের উপরে রয়েছে, এটা পুরো কিন্তু কুন্দনের উপরে রয়েছে। এই থাকবে গ্রিন কুন্দন, আর পাশে কিন্তু হোয়াইট কুন্দনে রয়েছে। এই থাকবে পার্ল, পার্ল গুলো হাতে নিলেই বুঝতে পারবে এগুলো কিন্তু পুঁতি না বা অন্য কিছু না, ঠিক আছে, পিওর পার্লে রয়েছে, হাতে ওয়েট নিলেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে। চোকার 850, না 850টার ব্ল্যাক নেই গো, শুধু গ্রিন আছে এখন, ঠিক আছে। দেখে নাও, এই থাকবে তোমার একটা লং পার্লের উপরে, ঠিক আছে। এই থাকবে লং একটা ব্ল্যাক, আর তুমি পেয়ে যাবে সেলিনা ওটার ব্ল্যাক পেয়ে যাবে, ঠিক আছে। এই থাকবে রেড কালারের উপরে, এটা থাকছে গ্রিন কালারের উপরে। ইয়ারিংসটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই থাকবে ইয়ারিংসটা, ঠিক আছে। এইভাবে তোমার কুন্দনের ওয়ার্ক করা রয়েছে ইয়ারিংসটা, আর নিচের দিকে দেখো রেড পার্ল রয়েছে, যেহেতু এটা রেড পার্ল রয়েছে তাই রেড, গ্রিনটার সাথে গ্রিন পেয়ে যাবে, ঠিক আছে। দেখে নাও, এই থাকছে সেট অনলি 450, 450, ঠিক আছে। 450-এ পাচ্ছ, হাতে পেলে বুঝতে পারবে ভীষণ হার্ডি ম্যাটেরিয়াল রয়েছে, ভাঙাভাঙির কোনো সিনই নেই, ঠিক আছে। উইথ ইয়ারিংস রয়েছে, গ্রিনটার সাথে এরকম ইয়ারিংস পাবে, দেখো, ঠিক আছে। এই থাকবে একটা গ্রিন বিটস দেওয়া, আর উপরে দেখো কুন্দন, ঠিক আছে। কুন্দনের সেট, প্রাইস কুন্দন পার্লেটা, ঠিক আছে। এডিনা কুন্দনের সাথে পার্ল, প্রাইস রয়েছে কিন্তু 450, 850 বলতে বলতে 850 বলে ফেলেছি, 450, 450 পার্লের ইয়ারিংসটা দেখাও। হ্যাঁ, এই যে, এই যে দেখো এটা রেডটা, ঠিক আছে, চলো সরিয়ে দিলাম। খুব সুন্দর মানে জিনিসটা, আর দামটা ভীষণ কম, ঠিক আছে। অনেক সময় বাড়ির বাচ্চারাও বায়না করে যে জিনিস পরবো, বাট বেশি দামি কস্টলি জিনিস হলে আমরা পরতে পারি। আচ্ছা চোকারটা একটু দেখাও, ব্ল্যাকটা সেলিনা আজকে নেই, ব্ল্যাক নেই, তোমার গ্রিনটা রয়েছে। আচ্ছা ওয়েট করো একটু, আমার মনে হয় একটা ব্ল্যাক অন্য স্টাইলে চোকার আছে, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এডি কালেকশন একটু দেখাই, এডি কালেকশন দেখো, এটা 850, 850-র একটা এডি দেখাচ্ছি। শাড়ি কি আর দেখাবে, হ্যাঁ দেখাবো, কি কালার দেখবে বলো। আমার কাছে ইয়েলো রেড আছে, ব্লু রয়েছে, নেভি ব্লু রয়েছে, অ্যাশ ইয়েলো রয়েছে, আর তুতে রয়েছে কাতান সিল্কে, ঠিক আছে। দেখো যদি বলো কোনো কালার দেখতে চাও দেখাতে পারি। চলো দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটা, দেখো একদম স্লিকের ওপরে রয়েছে, বাট দারুণ দেখতে। যারা একটু হালকার মধ্যে পরতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এগুলো দেখাচ্ছি, দেখে নাও। আমি নিজেও পছন্দ করি, তোমরা দেখবে বড় বড় যে জুয়েলারিগুলো রয়েছে তোমার, যেগুলো এডি, এডির যে জুয়েলারিগুলো সেই সবগুলোতেও কিন্তু এই রকমই কালেকশন পাবে, ঠিক আছে। মিষ্টি পারমিতা কি দেখতে চাও বলো আমাকে, তুতে দেখাবে একটু, হ্যাঁ দেখাবো শম্পা, তুতে কাতান সিল্কের কথা বলছো তো, দেখিয়ে দেবো। দেখে নাও এডি সেটটা দেখাচ্ছি, দেখো একদম স্লিকের উপরে রয়েছে, এগুলো পিওর এডি কালেকশন রয়েছে, একটু জুম করে দেখাতে হবে, দেখে নাও। এই থাকছে তোমার, এই পুরো কিন্তু এডি স্টোনের মধ্যে রয়েছে, ঠিক আছে, পুরো এডি স্টোনের মধ্যে পাবে। গ্লেজি টেক্সচারটা দেখো, একদম স্লিকের ওপরে রয়েছে, যারা সিম্পল কালেকশন পরতে পছন্দ করো তাদের জন্য। আচ্ছা এই থাকবে তোমার ইয়ারিংসটা, এই থাকবে একটা ইয়ারিংস, সাথে থাকছে তোমাদের একটা ফিঙ্গার রিং, সাথে থাকবে একটা ফিঙ্গার রিং, দেখো এই থাকবে একটা ফিঙ্গার রিং, উইথ ফিঙ্গার রিং একটা নেক পিস পাচ্ছ, একটা ইয়ারিংস পাচ্ছ, এডি কালেকশন রয়েছে, বাট প্রাইস কিন্তু অনলি 850, ঠিক আছে। প্রাইস রয়েছে 850, বুঝতেই পারছো কেমন ধামাকা অফার। এডির গ্লেজি টেক্সচারটা একবার দেখো শুধু, ঠিক আছে। রেডটাও কিন্তু এডি স্টোনে রয়েছে, এটা কিন্তু একদম হোয়াইট আর রেডের মধ্যে রয়েছে। এই থাকবে কালেকশনটা, ফুল সেট পাচ্ছ 850, ফুল সেট পাচ্ছ 850-তে। আচ্ছা একটা গ্রিনের ওপরে রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি, ওয়েট দেখো। এই থাকবে ইয়ারিংসটা, ঠিক আছে, একটা গ্রিনের ওপর স্লিক দেখিয়ে দিচ্ছি। এডি কালেকশন অনেকেই চেয়েছ যে হালকা সিম্পলের মধ্যে লুক চাইছ, তাদের জন্য দেখাচ্ছি, দেখেন আমি যেটা গলায় পরে রয়েছি একদম সেম গ্রিন কালার এটা, ঠিক আছে, একদম সেম গ্রিন কালারের এটা। এটা কিন্তু একটা জিনিস তোমরা এক্সট্রা পাবে, ঠিক আছে। আচ্ছা এটার সাথেও কি ছিল,
এটা একটা জিনিস শুধু এক্সট্রা পাবে, এই থাকবে তোমার হাতের ব্রেসলেটটা, ঠিক আছে? দেখে নাও, এই থাকবে তোমার গলায়, এই থাকবে নেক পিসটা, এই থাকবে নেক পিসটা, গ্রিন কালারের উপরে রয়েছে, ঠিক আছে? কালার বোঝা যাচ্ছে কিনা একটু বলো আমাকে। এটা এডির ওপরে রয়েছে, একদম স্লিক এডিতে, ঠিক আছে? এই থাকবে এডিতে। আচ্ছা, হাতে দেখে নাও, এই অ্যাডজাস্টেবল কিন্তু হাতের তোমার ব্রেসলেটটা, ঠিক আছে? মানে বড় ছোট সবাই পরতে পারবে। দেখে নাও, এইভাবে কিন্তু হাতের তোমার ব্রেসলেটটা অ্যাডজাস্ট করা যাচ্ছে, ঠিক আছে? এটার প্রাইস, যেহেতু এটা ব্রেসলেটের সাথে রয়েছে, এটা প্রাইস কিন্তু রয়েছে তোমার 900, ঠিক আছে? আর এটা তোমার যেহেতু উইদাউট ব্রেসলেট, তাই প্রাইস রয়েছে ইয়াররিং ফিঙ্গারিং সমেত 500 রেটটা, ঠিক আছে? এই থাকবে পুরো সেটটা রেডে, ঠিক আছে? আর গ্রিনের সেটটা দেখে নাও, এই থাকছে তোমার নেক পিসটা, এটা থাকবে নেক পিসটা, তোমার সাথে থাকছে একটা গ্রিন কালারের ফিঙ্গার রিং, এই যে গ্রিন কালারের ফিঙ্গার রিং পাচ্ছ, আর সাথে থাকবে এই ইয়ারিংসটা, ঠিক আছে? একটা কালেকশন শুধু এক্সট্রা পাচ্ছ, সেটা হচ্ছে হাতের ব্রেসলেট। দেখে নাও, আমার হাতে অ্যাডজাস্টেবল হয়ে যাচ্ছে, এটা এতটা চেন দেওয়া রয়েছে, ঠিক আছে? যার হাত যতটা ছোট, একদম ছোট করে দেওয়া যাবে, ঠিক আছে? এই থাকবে সেটটা, প্রাইস রয়েছে 900, ঠিক আছে? এর থেকে রিজনেবল প্রাইসে মনে হয় না এডি কালেকশন তোমরা পাবে, ঠিক আছে? দেখে নাও, এই থাকবে তোমার ফিঙ্গার রিংটা, ঠিক আছে? চলো, সরিয়ে দিলাম। ব্রেসলেটটা ভীষণ সুন্দর, আমি একটু সময় হাতে পরে থাকি, তারপর দেখাবো, ঠিক আছে? দেবো, 900 প্রাইস রয়েছে এটা, ঠিক আছে? আচ্ছা, এডিতে আর একটা দেখাচ্ছি, আচ্ছা এডি অনেকগুলো দেখিয়েছি, একটু এ দেখাই, কোরিয়ান দেখাই। কোরিয়ানের ইয়ারিংস দেখাচ্ছি, ঠিক আছে? কোরিয়ানের ইয়ারিংস দেখাচ্ছি, চোকার দেখাবো কুন্দনের। দেখো, এই থাকবে কোরিয়ানের ইয়ারিংস, প্রাইস রয়েছে 400, প্রাইস রয়েছে 400, এই থাকবে লুকটা, ঠিক আছে? কালার্সগুলো শুধু দেখাচ্ছি, দেখে নাও, ডার্ক তোমার এটা কিন্তু সি গ্রিন কালার, ঠিক আছে? টিনসেল কালার বলতে পারো বা সি গ্রিন। এই থাকবে চেনটা, খুব সফট কোয়ালিটির একটা চেনে করা রয়েছে, 400, প্রাইস রয়েছে 400। আচ্ছা, নেক্সট কালার দেখাচ্ছি ব্ল্যাক, ঠিক আছে? ব্ল্যাকে অনেকগুলো রয়েছে, যেহেতু ব্ল্যাক কালারটা সবার ভীষণ প্রেফারেবল আর সব ড্রেসের সাথে পরা যায়, তাই জন্য কিন্তু ব্ল্যাকের উপরে কিন্তু একটু বেশি কালেকশন রয়েছে। দেখে নাও, এই থাকবে ব্ল্যাকের উপরে কোরিয়ান কালেকশন রয়েছে, কোরিয়ান ইয়ারিংস, প্রাইস রয়েছে 400, ঠিক আছে? প্রাইস রয়েছে 400। আচ্ছা, নেক্সট দেখাচ্ছি, দেখো তোমার আরেকটা কোরিয়ান কালেকশন দেখাচ্ছি ইয়ারিংসের, এটা কিন্তু দারুণ ডিমান্ডিং একটা কালেকশন, দেখে নাও কাছ থেকে, পুরো একদম এইভাবে এডি করা রয়েছে, এটা এডি প্লাস কোরিয়ান রয়েছে, এই থাকবে তোমার কোরিয়ানের স্টোন দেওয়া, আর এই থাকছে চেনটা, ঠিক আছে? প্রাইস রয়েছে 400, প্রাইস রয়েছে 400। চলো, সরিয়ে দিলাম। আচ্ছা, ব্ল্যাকের ওপর দেখিয়েছি, আর একটা ব্ল্যাক দেখাবো, তার আগে দেখিয়ে নিই তোমাদের একটা খুব সুন্দর কালার, একটা মানে এমন একটা গ্রিন কালার, গ্রিন কালারটা কিন্তু একটু অন্যরকম, দেখো গ্রিন কালারটা অন্যরকম, কারণ বটল গ্রিন আর সি গ্রিন দুটো মিক্স করে করা রয়েছে স্টোনের জিনিসটা, দেখো এই যে অনেক রকম কালার দিয়ে এটা করা রয়েছে, ঠিক আছে? এটা বটল গ্রিনে রয়েছে, এটা সি গ্রিন আর বটল গ্রিন মিক্স করা রয়েছে, আর এটা অ্যাশি স্টোন রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 450। আজ কালার মেনশন করবো বাবা, হ্যাঁ 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 তাই করো, ঠিক আছে? চলো, সরিয়ে দিলাম। আর একটা ব্ল্যাক কালারে রয়েছে, এটা কিন্তু এডি প্লাস কোরিয়ান, এটাও এডি প্লাস কোরিয়ান, প্রত্যেকটাই এডি প্লাস কোরিয়ান, মিডিলে এডির কাজ করা রয়েছে, ঠিক আছে? দেখে নাও, এটাও এডি প্লাস কোরিয়ান রয়েছে, এই থাকবে ইয়ারিংসটা, ঠিক আছে? এটা বিভৎস দেখতে, দেখো এই থাকছে ইয়ারিংসটা, ঠিক আছে? ভিতরে দেখে নাও, ছোটো 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 এডি স্টোন দিয়ে ওয়ার্ক করা রয়েছে, আর এটা থাকবে কোরিয়ানে, ঠিক আছে? যার যেটা পছন্দ হবে এসএস নিয়ে বুক করো, কোরিয়ানগুলো দেখালাম, 400, 400, ঠিক আছে? চলো, এবার 900, তোমার 200-এর আমি কয়েকটা ইয়ারিংস ঝটঝট করে দেখাবো। তুতেরটা দেখাও না, কি দেখবে তুতের বলো, শাড়ি দেখবে কি? তুতের কি দেখতে চাইছো বলো?
একটু বলো না, এই ব্রেসলেটটা এত সুন্দর, দেখো আচ্ছা একটা লং পরে বসি, বসে তারপর তোমাদেরকে আমি ইয়াররিংস দেখাবো, ঠিক আছে? একদম কিছু না পরে থাকলে যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা প্রাইস রয়েছে এটার 850, এটা কিন্তু পুরো এডিতে, ঠিক আছে? এডির সাথে কুন্দনে রয়েছে, এই থাকবে তোমার 850, এটার প্রাইস রয়েছে 850, ঠিক আছে? এই থাকবে সেটটা, একদম লং রয়েছে আর প্রাইস কিন্তু ভীষণ কম, এত কম প্রাইসে এত বড় লং, আই থিঙ্ক আনবিলিভেবল, ঠিক আছে? চল, এটা কিন্তু উইথ মাউন্টিকার, দেখে নাও, আমি আর মাউন্টিকাটা পরছি না, বীভৎস বাজে লাগবে আমাকে, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর লাগবে। দেখো এই থাকছে মাউন্টিকাটা, যদি কেউ চাও বাড়িতে ছোট বাচ্চাদেরও এটা পরাতে পারো, তাদের কিন্তু খুব সুন্দর লাগে পড়লে ওদের, আর ওরা ভালোও বাসে এগুলো পড়তে। আচ্ছা উইথ ইয়ারিংস রয়েছে, প্রাইস রয়েছে 850 কুন্দনেটা, ঠিক আছে? হোয়াইটের সাথে গ্রিন কুন্দনে, এই থাকবে হোয়াইটের সাথে গ্রিন ইয়ারিংস, ঠিক আছে? এই থাকবে হোয়াইটের সাথে গ্রিন ইয়ারিংস, এই থাকবে কুন্দন, প্রাইস রয়েছে কিন্তু 850, কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, স্টোনের কোয়ালিটিগুলো দেখো কত সুন্দর, ঠিক আছে? তুঁতে শাড়ি, আচ্ছা আচ্ছা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, তুঁতের সাথে পিঙ্ক কম্বিনেশনে কাতান সেট, তাই তো? দেখিয়ে দিচ্ছি, আমি বুঝতে পারছিলাম না গো। আচ্ছা এটা একটু সরিয়ে দিই, শাড়িটা দেখিয়ে নিই, দেখে নাও, তুতে কালারের সাথে পিঙ্ক, ঠিক আছে? তুতে কালারটা কিন্তু খুব মিষ্টি একটা তুতে কালার রয়েছে, এই থাকবে পাড়টা, একটু পিছন দিকে টেনে নাও তো টুলটা, নেল পলিশটা কিসের বলবে, আমার নেল পলিশটা তোমার রয়েছে ওই তোমাদের সামনাসামনি কোথাও যদি মোর থাকে, মোরের কালেকশন এটা, ঠিক আছে? কি লেখা রয়েছে, MY লেখা রয়েছে, মাই কালেকশন বলে লেখা রয়েছে, ঠিক আছে? ওটা মোর থেকে পারচেস করেছি, মোরে গ্রসারি কিনতে গেছিল, তখন আমার পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি, ঠিক আছে? দেখো এই থাকছে তোমার, তুঁতের সাথে পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, ওপরে নিচে দুদিকেই কিন্তু এরকম পাট্টা পাচ্ছ, ঠিক আছে? দুদিকেই ফ্লোরাল পাট্টা পাচ্ছ, প্রাইস রয়েছে কিন্তু তোমার 3,500, অল ওভার বডিতে দেখো এই ওয়ার্কটা করা পাচ্ছ, একদম ব্রাইট একটা তুঁতে কালার রয়েছে, ডাল না কিন্তু, ঠিক আছে? এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকছে আঁচল পোর্শনটা, প্রাইস রয়েছে 3,500, ঠিক আছে? কতটা লাইট ওয়েট নিজেরাই দেখে নাও, তাহলে নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে? এটা থাকছে বিপি, বিপি হাতা এইভাবে স্লিভসে ওয়ার্ক করা রয়েছে, প্রাইস রয়েছে 3,500, কেউ বিশ্বাস করবে না যে এই শাড়িগুলো মানে তো রেসপন্স পেয়েছি আমি, মানে ভাবা যায় না, প্রথম থেকে আমি এটাকে দেখাচ্ছি কিন্তু প্রচুর কালার বারবার আসছে, ঠিক আছে? প্রচুর কালার বারবার আসছে, দেখো মানে ভাবা যায় না যে 8-10 হাজারের নিচে একটা বেনারসি হতে পারে, তাও আবার এত সফট এত লাইট ওয়েট, ঠিক আছে? আচ্ছা অ্যাশের সাথে ইয়েলো দেখিয়ে দিই, আমি যেটা পরে রয়েছি এটা ইয়েলোর সাথে ব্লু, এবার অ্যাশের সাথে ইয়েলো দেখাচ্ছি, এটা কিন্তু বাড়িতে যদি মাকে গিফট করতে চাও বা নিজে পড়তে চাও দুটোই করতে পারো, ঠিক আছে? বেস্ট হবে আমি বলবো যে কাকিমারা যারা খুব ডার্ক কালার পরতে পছন্দ করে না তাদের জন্য এই কালারটা, ঠিক আছে? খুব একটা লাইটও হলো না, খুব একটা ডালও হলো না, ঠিক আছে? ভেতরের কালারটা দেখো অ্যাশ, এটা স্টিল কালার বলতে পারো বা অ্যাশ কালার বলতে পারো, নিচের দিকের পাড়টা দেখো চওড়া একটা পার রয়েছে আমকলকা করা, ঠিক আছে? প্রচুর গ্লেজি টেক্সচার রয়েছে এটার, শাইনি ভাব রয়েছে, গ্লেজি বলবো না কারণ পিওর সুতোর কিন্তু গ্লেজি টেক্সচার অবশ্যই থাকবে, ঠিক আছে? সুতো যত পিওর হবে তোমার কিন্তু গ্লেজিনেস তত বাড়বে, ঠিক আছে? এই থাকবে নিচের দিকের পাড়টা, এই থাকবে আঁচল, এই থাকবে আঁচল, আর একটু পিছন নগো দেখা যাচ্ছে না, এত কাছ থেকে আমি দেখাতে পারছি না, দেখ এই থাকবে অ্যাশ, ঠিক আছে? এবার ভালোভাবে দেখানো যাচ্ছে, এই থাকবে অ্যাশ কালারের মধ্যে ইয়েলো পার করা রয়েছে, আর থাকবে তোমার ইয়েলো কালারের আঁচল, পুরো আঁচলে কিন্তু এইভাবে আমকলকা ডিজাইন করা রয়েছে, দেখ পুরো আঁচলে আমকলকা ডিজাইন করা রয়েছে। হাই প্রিয়া, এই থাকছে অ্যাশের সাথে ইয়েলো কম্বিনেশনে, যার পছন্দ হবে SS নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করো, ঠিক আছে? আর বারবার বলছি কাতান সিল্ক কিন্তু বারবারই আসবে, সব সময় কালার অ্যাভেলেবেল পাবে আমার কাছে, বাট সেম ডিজাইন হয়তো পাবে না,
ঠিক আছে, যেহেতু সোল্ড আউট হয়ে যায় আবার আসে, তখন কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে আসে, ডিজাইন আলাদা পাবে কিন্তু মানে কালার এক হয়ে যাবে। দেখে নাও, এইটা হচ্ছে অ্যাশের সাথে ইয়েলো কম্বিনেশনে, প্রাইস রয়েছে 3500। ঠিক আছে, এই প্রাইসে মানে এই কোয়ালিটি মানে তোমরা হাতে না পেলে বুঝতে পারবে না যে কি জিনিস এটা। ঠিক আছে, চলো সরিয়ে দিলাম, অ্যাশের সাথে ইয়েলো দেখিয়ে দিলাম, তুতের সাথে পিঙ্কও দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলো আবার চলে আসি। আবার চলে এসেছি, চলো জুয়েলারিতে চলে এসেছি। স্মল স্মল ইয়াররিংস রয়েছে, ঠিক আছে, ছোট্ট ছোট্ট ইয়াররিংস রয়েছে, প্রাইস রয়েছে 200। ঝটঝট করে দেখাচ্ছি, ঠিক আছে, দেখো এই থাকবে ফার্স্ট, ঠিক আছে, প্রাইস রয়েছে 200। এটা থাকবে এরকম এডি কালেকশনের ওপরে, ঠিক আছে, নিচে এডি রয়েছে আর ওপরে কিন্তু কুন্দন স্টোন দেওয়া রয়েছে ব্ল্যাক। প্রাইস রয়েছে 200, প্রাইস রয়েছে 200। আচ্ছা চলো নেক্সটে চলে যাচ্ছি, এটা তোমার রয়েছে বাটার গ্রিনে। আচ্ছা পুরো এইটারই কালার দেখিয়ে দিই, দেখো এটা আরেকটা কালারে রয়েছে ব্ল্যাকটা তোমার রেডে, ঠিক আছে, রেডে রয়েছে, এই থাকছে রেড কালার, ঠিক আছে, এই থাকছে রেড কালার, প্রাইস রয়েছে 200। এটা খোলো তো, এটার প্রাইস রয়েছে 200, ঠিক আছে। আচ্ছা সেম ওপরে ওপরে যেটা রাখা রয়েছে, এটার আরও কালার রয়েছে দেখাচ্ছি আমি, দেখো এই একটা ব্ল্যাক, এই একটা রেড, একটা রয়েছে তোমার গ্রিন, দেখো এটা রয়েছে একটা গ্রিন, ঠিক আছে, সেম রয়েছে একদম এডির সাথে কুন্দনে রয়েছে গ্রিন কালার, আর একটা রয়েছে তোমার ডিপ রয়্যাল ব্লু, ঠিক আছে, প্রত্যেকটার প্রাইস কিন্তু 200, প্রত্যেকটার প্রাইস রয়েছে 200, দেখো। ঠিক আছে, চারটে কালার পেয়ে গেছো, নেক্সট কালেকশন দেখাচ্ছি আরেকটা, দেখো এটা রয়েছে তোমার আরেকটা, ঠিক আছে, ভীষণ লাইট ওয়েট, এগুলো খুব লাইট ওয়েট, আমি একটা গ্রিন পরে রয়েছি সেট, তাই জন্য এটাই আমি কানে পরে নিচ্ছি, একদম লাইট ওয়েট রয়েছে, সারাদিন ক্যারি করো কোনো অসুবিধা নেই, এটার কিন্তু গ্রিন পাবে, ব্লু পাবে, ব্ল্যাক পাবে, ঠিক আছে, আর একটা খুব সুন্দর কালার পাবে, বাট সেটা এই ডিজাইনটা না, একটু আলাদা, ঠিক আছে, একটু আলাদা পাবে। আচ্ছা ওই দুটো খুলে দাও, দেখো এই থাকবে বাটল গ্রিন, এই থাকছে ব্ল্যাক, ঠিক আছে, যার যেটা ড্রেসের কালার জাস্ট ম্যাচিং করে নিয়ে নাও, দেখো ব্লু, একদম কিন্তু স্মার্ট লুক ভীষণ, এগুলো আমি বলবো তোমরা জিন্স টপের সাথেও পরতে পারো, ঠিক আছে, ধরো বটল গ্রিন কালারের কোনো টপ পরেছো তার সাথেও কিন্তু পরে নিতে পারবে, দেখো ভীষণ স্মার্ট কালেকশন রয়েছে, দেখো তুমি দেখতে কৌশিক সেনের বইয়ের মতো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এরপর যে কালেকশনটা দেখাচ্ছি দেখে নাও, এটা থাকছে 200, এগুলো প্রত্যেকটার প্রাইস কিন্তু 200, এটা কিন্তু মানে মার্বেল পলিশে রয়েছে, ঠিক আছে, মার্বেল স্টোন দিয়ে করা রয়েছে, এই থাকছে তোমার লুকটা, ঠিক আছে, প্রাইস রয়েছে 200, একদম ছোট্ট ছোট্ট গ্রিন নেকপিসটা, দারুণ গ্রিন নেকপিসটার সাথে অন্য ইয়াররিংস রয়েছে, বাট আমি এটা ক্লাব করে নিলাম। আর একটা দেখাচ্ছি, দেখো এই থাকছে তোমার, এই থাকছে মার্বেল স্টোনের সাথে এডিতে রয়েছে, এটা খুলে দাও, প্রাইস রয়েছে 200, ঠিক আছে, আর একটা দেখাবো বাটারফ্লাইতে, ঠিক আছে, এই কালেকশনটা দেখে নাও, এটা লাস্ট একটা কালেকশন দেখাবো বাটারফ্লাইতে, এই থাকবে লুকটা, এটা কিন্তু তোমরা কুর্তি বলো, চুড়িদার বলো বা অনারকালি বলো, সব কিছুর সাথে পরতে পারবে, ঠিক আছে, যদি চাও কোনো স্মার্ট কালেকশন বা কোনো স্মার্ট শাড়ি পরে রয়েছো, কোনো খুব ফ্যাশনেবল একটা শাড়ি পরে রয়েছো, তার সাথে যদি পরতে চাও তাহলেও কিন্তু পরতে পারো, ঠিক আছে, লাস্ট দেখাচ্ছি দেখে নাও একটা, এটাই কেমন বলো, ঠিক আছে, একদম নতুনত্ব একটা লুক রয়েছে, এটা পুরো এডিতে ওয়ার্ক করা রয়েছে, এই থাকবে মার্বেল মার্বেল স্টোন দেওয়া, আর ভিতরে কিন্তু এডি রয়েছে, ঠিক আছে, প্রাইস রয়েছে 200, একদম মিনিমাল ওয়েট, ঠিক আছে, ওয়েট একদম নেই বললেই চলে, ঠিক আছে, খুব সামান্য, খুব সামান্য, একদমই ওয়েট নেই, ঠিক আছে, ওয়েটলেস রয়েছে। চলো 200-এরগুলো দেখিয়ে দিলাম। আচ্ছা চোকার কিছু দেখাবো, চোকার কিছু দেখাবো, আমার গলাটা একটু খুলে নি, ইয়ারিংসটা একটু সময় পরা থাক, এত সুন্দর একটা ইয়ারিংস। আচ্ছা গলার চোকারটা দেখিয়ে দিই, এই গলার যে লং নেকপিসটা দেখালাম,
দেখে নাও, এটা প্রাইস রয়েছে কিন্তু 850, স্টোনের কোয়ালিটিটা নিজেরাই দেখো তাহলেই বুঝতে পারবে, পিওর কুন্দনের কুন্দনসের উপরে রয়েছে, ঠিক আছে 850। চলো চোকার দেখাচ্ছি, 900, 900-এর চোকার দেখাবো, তারপর কয়েকটা ইয়ারিংস দেখাবো। আচ্ছা চোকার দেখাতে দেখাতে ইয়ারিংস দেখাতে পারি, কয়েকটা চোকার কয়েকটা ইয়ারিংস। আচ্ছা ব্ল্যাকের উপর সেলিনা দেখতে চাইছিলে, না এটা তো অন্য জিনিসের, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকের উপর লং রয়েছে, ব্ল্যাকে লং এ রয়েছে 900, দেখে নাও। সেলিনা আগের দিন ব্ল্যাক চেয়েছিল, একটা লং দিতে পারিনি, এই লংটা দেখে নাও, প্রাইস রয়েছে 900। আমি বলবো সবাইকে যে 900-এ কিন্তু লং পাওয়াটা মোস্ট মানে ইম্পসিবল ব্যাপার, সেটা কিন্তু পসিবল হচ্ছে, তো যখন পসিবল হচ্ছে তখনই নিয়ে নাও, পরে যদি স্ক্রিনশট দিয়ে বলো দিই এটা এনে দিতে হবে, তখন যদি না পাই তখন কিন্তু নিজেরাই দুঃখ পাবে। দেখে নাও, এই থাকছে তোমার পুরো কুন্দনসে ওয়ার্ক করা রয়েছে, এই থাকছে একটা ফ্লোরাল, আর এটা কিন্তু পিওর ক্রিস্টালের উপরে রয়েছে, ঠিক আছে প্রাইস রয়েছে 900, প্রাইস রয়েছে 900। সুন্দর ইয়ারিংস রয়েছে সাথে, দেখিয়ে দিচ্ছি ইয়ারিংসটা, এই থাকবে ইয়ারিংসটা, ঠিক আছে মিষ্টি দুটো ইয়ারিংস রয়েছে ফ্লোরালের ওপরে, এই থাকবে তোমার সেটটা, ঠিক আছে পুরো একদম ব্ল্যাক ক্রিস্টালের ওপরে রয়েছে। আচ্ছা এটা যখন দেখাচ্ছি তখন এর কয়েকটা কালার আছে সেটা দেখিয়ে নিই, এটা একটা গ্রিনের সাথে মারুন রয়েছে, এই কম্বিনেশনে কিন্তু অনেকেই শাড়ি পরো, তো এটা দেখতে পারো, দেখো ইয়ারিংস সবকটার সেম হবে, ঠিক আছে ইয়ারিংস সবকটার সেম হবে, স্টাইল যেগুলোর সেম সেগুলোই সেম হবে, দেখো এই থাকবে তোমার গ্রিনের সাথে মারুন, অনেক সময় হয়, হ্যাঁ প্রিয়াঙ্কা দেখো বাটল গ্রিনের সাথে মারুন কম্বিনেশনে অনেক শাড়ি কিন্তু আমরা পারচেজ করি বা পরি, তো সেই কম্বিনেশনটাকে কিন্তু এখানে কাজে লাগানো হয়েছে, ঠিক আছে বাটল গ্রিনের সাথে মারুন টেক্সচার, ঠিক আছে বাটল গ্রিনের সাথে মারুন টেক্সচারে এই থাকবে তোমার লুকটা, ঠিক আছে এই থাকবে লুকটা, এই থাকবে লকেটটা যেটা আমি পরে রয়েছি একদম সেম, ঠিক আছে প্রাইস রয়েছে 900, 900-এ কিন্তু এটা বেশ লং রয়েছে, ঠিক আছে বেশ লং, দেখে নাও এই থাকবে 900। আরেকটা কালার রয়েছে এটা মনে হয় ফুল গ্রিন, না ফুল মারুনে রয়েছে, ঠিক আছে ফুল মারুনটা দেখিয়ে দিই, সরিয়ে দিলাম এটা, উইথ ইয়ারিংস রয়েছে, ইয়ারিংসটা দেখিয়ে দিচ্ছি, এই থাকবে ফ্লোরাল ইয়ারিংস, ঠিক আছে প্রত্যেকটা ইয়ারিংগুলো একদম সিমিলার রয়েছে, এটা তোমার মারুনের সাথে রয়েছে, একটা ফুল মারুনে 900 দেখাচ্ছি, ঠিক আছে 900 ব্ল্যাকটা দিলাম এসএস। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য ব্ল্যাকটা আগে বার করলাম, আচ্ছা দেখো এটা থাকছে ফুল মারুনে, ঠিক আছে ফুল মারুনে ইয়ারিংসটা দেখে নাও, একদম সেম ইয়ারিংসগুলো, ঠিক আছে গলাটা দেখাই, এই থাকবে মারুন, যারা কালকের অনেকে রেড চেয়েছিলে আমার কাছে দিতে পারিনি তারা দেখে নাও রেডটা, যারা রেড চেয়েছিলে দিতে পারিনি দেখে নাও এই রেডটা নিতে পারো, ঠিক আছে প্রাইস রয়েছে কিন্তু 900। এগুলো পুরো পিওর ক্রিস্টাল, গ্লেজিনেসটা দেখো ক্রিস্টালের কত সুন্দর, এই থাকবে কুন্দনসের ওপরে, কুন্দন প্লাস ক্রিস্টাল, ঠিক আছে তিনটে কালার দেখালাম, এটা একটা গ্রিন মরুন দেখালাম, একটা তোমার শুধু মরুন দেখালাম, আর একটা তোমার ব্ল্যাক দেখালাম, তিনটে কালারই দেখিয়ে দিলাম, ঠিক আছে তিনটেই গলায় ধরে দেখিয়ে দিয়েছি, চলো সরিয়ে দিচ্ছি, আরেকটাও গ্রিন মারুনে আছে, যেহেতু গ্রিন মারুনটা ভীষণ পপুলার কালার তো আর এক পিস পেয়ে যাবে গ্রিন মারুনটা, ঠিক আছে এটা এমন একটা কালার যেটা যে কোনো শাড়ির সাথে পরা যায়, তুমি ডার্ক ব্ল্যাক কালারের সাথেও পরে নিতে পারবে এমন কালার, ঠিক আছে চলো সরিয়ে দিচ্ছি। চোকার দেখাচ্ছি, দেখ চোকারটা দেখে নাও, গুড ইভিনিং বর্ণালী, গুড ইভিনিং সুজাতা, দেখ এই থাকছে চোকারটা, এই থাকবে গ্রিন কালারের চোকার, ঠিক আছে ডার্ক বটল গ্রিন কালার রয়েছে, কালারটা দেখে নাও, এই থাকবে ডার্ক বটল গ্রিন কালার, এই থাকবে চোকারটা, চোকারটা দেখো পুরো কিন্তু ব্রাশ ফিনিশে রয়েছে, ঠিক আছে চোকারটা পুরো ব্রাশ ফিনিশে রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 900, আর এই থাকবে নিচের দিকে,
ঠিক আছে, লুকটা দেখো কত সুন্দর, একদম পুরো চোকরের উপর রয়েছে। অনেকেই বলে রেখেছিলে আমাকে যে চোকরের আলাদা আলাদা কালার্স এনো দেখিও, তো দেখিয়ে দিচ্ছি দেখো। ঠিক আছে, বাটল গ্রিন কালারের ওপরে রয়েছে। ইয়ারিংসগুলো দেখো, দুটো দুটো করে তোমার এরকম নিচের দিকে ওয়ার্ক করা রয়েছে, যেহেতু এই নিচের কাজটা এরকম রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু পুরো রাজস্থানি কালেকশন রয়েছে। প্রাইস রয়েছে 900, ভীষণ হার্ডি মেটেরিয়াল রয়েছে, পিওর রাজস্থানিতে রয়েছে, প্রাইস রয়েছে 900। এটার আরও কালার আছে দেখাচ্ছি। আচ্ছা দেখো, এটার আর একটা কালার রয়েছে, এটা রয়েছে তোমার সেই মানে ডিমান্ডিং কালারটা, দেখে নাও। এটা থাকছে ইয়ারিংসটা। থ্যাংক ইউ লাভ দেওয়ার জন্য প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ। দেখো এই থাকবে গ্রিনের সাথে মারুন, একটা গ্রিন একটা মারুন, একটা গ্রিন একটা মারুন। ঠিক আছে, এই থাকবে সেটটা দেখো, একটা, এগুলো কিন্তু ডার্ক বাটল গ্রিন। ঠিক আছে, আমি একটু সেটটা দেখানোর জন্য ব্যাক ক্যামেরা করছি, দেখে নাও কালারটা দেখো। ঠিক আছে, একটা গ্রিন একটা মারুন, এই থাকবে সেটটা। ঠিক আছে, প্রাইস রয়েছে তোমার 900। অনেক সময় কালারটা বোঝা যায় না ফ্রন্ট ক্যামেরায়, তাই জন্য একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম। ঠিক আছে চলো, এই থাকছে লুকটা, চোখের লুক তো তোমরা জানোই একদম এরকম থাকবে, এই থাকবে লুকটা। ঠিক আছে, গর্জিয়াস মানে সাজ হয়ে যাবে যদি তোমরা এটাই সাজতে পারো। অনেকেই আছে যারা খুব বেশি মেকআপ করতে পারে না, সাজতে পারে না, তারা কিন্তু একটু সুন্দর করে সেজে নিয়ে একটা বেশ লং একটা জুয়েলারি করে নিলে তাহলেও কিন্তু বেশ অন্যরকম হয়ে যায় সাজটা, যেমন আমি। ঠিক আছে, আজ কি শাড়ি দেখালে গো, আজকে কাতান সিল্ক দেখিয়েছি গো। দেখো এই থাকবে একটা কালার, এটা কিন্তু মোস্ট আনকমন একটা কালার, অ্যাশ কালার রয়েছে, পাওয়া যায় না, ভীষণ দুর্লভ কালারটা। দেখো গলায় একটা পরে আছি, তাও পরে ফেলেছি, মানে কালার থেকে এটা অলরেডি এসে এসে গেছে ব্ল্যাকটা, তো সরিয়ে দিচ্ছি। অ্যাশটা দেখো, অ্যাশটা কিন্তু তোমরা অ্যাশ শাড়ির সাথেও পরতে পারো, কিন্তু এটার কোনো বাউন্ডেশন নেই, এটা তুমি যে কোনো কালারের সাথে পরতে পারবে। ঠিক আছে, অ্যাশের কোনো বাউন্ডেশন হয় না, যে কোনো কালারের সাথে তোমরা ক্যারি করে নিতে পারবে। দেখো এই থাকছে লুকটা, এটা কিন্তু উইথ ইয়ারিংস পাবে, ইয়ারিংসটা কিন্তু আরো আনকমন, ইয়ারিংসটা তোমার থাকছে মবিশ কালারে। দেখো ওপরের এই জায়গাটা তোমার রয়েছে অ্যাশে, বাট নিচের যে স্টোনটা দিয়েছে সেটা কিন্তু মভ। ঠিক আছে, অ্যাশের সাথে মভ কম্বিনেশন করে কিন্তু ইয়ারিংসটা করা, ইয়ারিংসটাও ভীষণ আনকমন, এই কালারটাই ভীষণ আনকমন। দেখো প্রাইস রয়েছে 900। ঠিক আছে, প্রাইস রয়েছে 900। দেখো এই থাকছে, এটা কিন্তু পুরো ওপরটা কিন্তু পুরো ব্রাশ ফিনিশিংয়ে রয়েছে অ্যাশ কালারে, এটা থাকবে কুন্দনে, আর নিচেটা থাকছে বিটসে। ঠিক আছে, স্টোন বিটসে রয়েছে, এই থাকবে লুকটা, প্রাইস রয়েছে 900। ভীষণ সুন্দর, দারুণ একটা স্মার্ট কালার অ্যাশ কালারটা। ঠিক আছে চলো সরিয়ে দিলাম, যার পছন্দ হবে এসএস নিয়ে নিও। আচ্ছা চলো কয়েকটা ইয়ারিংস দেখাবো, দেখিয়ে লাইফটা শেষ করবো। ইয়ারিংস দেখাবো, কুন্দনের ইয়ারিংস দেখতে চেয়েছিলে, কুন্দনসের সাথে কিন্তু ক্রিস্টাল। ঠিক আছে, কুন্দনসের সাথে ক্রিস্টাল মিক্স করা রয়েছে, প্রাইস রয়েছে তোমার 550। ঠিক আছে, বাট আজকের জন্য তোমরা ফ্ল্যাট 550 রুপিস অফ পেয়ে যাবে এটাতে। ঠিক আছে, আজকের জন্য তোমরা ফ্ল্যাট 50 রুপিস অফ পাবে। দেখো যেহেতু আজকে এই কালেকশনটা, যে কোনো একটা কালেকশন করে আমি রোজই অফারে রাখবো, তো এইটা তোমরা আজকে পাবে 500। দেখে নাও এই থাকছে লুকটা, একদম ক্রিস্টালের ওপর রয়েছে, যদি তোমরা চাও আমি ব্যাক ক্যামেরা করেও কিন্তু কালারসগুলো দেখাতে পারি। ঠিক আছে দেখে নাও, এই থাকবে রেডের সাথে গ্রিন। ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু 550। চলো নেক্সট কালার দেখাচ্ছি, নেক্সট কালার দেখাচ্ছি তোমার অ্যাশের সাথে পিচ। ঠিক আছে, অ্যাশের সাথে পিচ, দেখে না এই থাকবে অ্যাশের সাথে পিচ কালার, পিচিস অরেঞ্জ। হ্যাঁ, প্রাইস রয়েছে তোমার 550। জল দাও তো, দেখো
वाइन कलर चोकार हबे सॉरी सॉरी वाइन कलर ना वाइन कलर चोकार हबे ना गो। अच्छा देखे ना ये इयररिंगसटा सॉरी क्रिस्टल और साथ तुम्हार कुंदन रहे ठीक है। नेक्स्ट कलर देखा देखो खूब सुंदर एगुलो किन्तु एकदम तुम्हार माने जड़ुआ कलेक्शन जेटा के बोले एकदम से जड़ुआ कलेक्शन देखो डार्क ब्लू एर साथे एश ठीक है। डार्क ब्लू एर साथे एश कम्बिनेशन रही है एगुलो किन्तु तुम्हारा देखो अनेक समय देखो जे जरा सिरियल करे तारा किन्तु अनेक समय ये जिनिसगुलो कैरि करे। देखो काशीटा थामछे ना अच्छा और एक कलर देखा प्रथम जेटा देखिए तुम्हार रेडर साथे ग्रीन से ऑरेंजर साथे ग्रीनों रही है ठीक है। एगुलो पड़े किन्तु तुम्हारे आर कोनो माने नेक पिस पड़ते लगे ना एगुलो अनेक समय किन्तु सलवार बा कुर्ती एगुलो साथे कैरि करते पारो। हाय वर्णाली दी देख এই থাকবে তোমার গ্রিনের সাথে অরেঞ্জ। একটা লবঙ্গ মুখে দাও, লবঙ্গ আনতে যাবে সে তো লবঙ্গ খুঁজেই পাবে না রান্নাঘরে, এত বকবক করাবে আমাকে, দেখো খুঁজে পাবে না কোথায় আছে। আচ্ছা এবার দেখাচ্ছি দেখো তোমার রেডের সাথে ব্লু ঠিক আছে। রেডের সাথে ব্লু মানে যার যা ড্রেসের কালার জাস্ট যে কোনো একটা কালার যদি এর মধ্যে থাকে সেটাই কিন্তু হয়ে যাবে। দেখো এই থাকছে রেডের সাথে ব্লু গ্রিন আরে সবুজ আর লালের কানেরটা নেব। আচ্ছা আচ্ছা গ্রিন লালে দুটো আছে আমি দুটোই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে। আমি কালারগুলো বাইরে রাখছি একবার লাস্টে ধরে দেবো। দেখো গ্রিন লালে আর একটা রয়েছে, যদি তোমার গ্রিন লাল পছন্দ হয়ে থাকে আরেকটা অপশানস তোমায় দিয়ে দিচ্ছি। অনেক সময় হয় না যে অর দিখাও এরকম ব্যাপার। দেখো গ্রিন লাল ঠিক আছে, এই থাকবে গ্রিন লালটা। দুটো গ্রিন লাল পাশাপাশি রেখে দিলাম, এটার ভেতরের ব্রাশ পলিশটাও রেড, এটাও রেড, এটা রেড, এটা গ্রিন, এটা রেড, এটা জাস্ট এই প্যাটার্নটা রয়েছে, এটার গোল্ড রয়েছে ঠিক আছে। দেখে রেড গ্রিন দুটো দেখালাম ঠিক আছে, যেহেতু পপুলার কালার দেখে না ব্লু রেড ঠিক আছে, ব্লু রেড। এর পেছনের ফিনিশিংটা দেখো কত সুন্দর, পুরো একদম জাল জাল ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে ব্লু এর সাথে রেড। এগুলো সব 550 প্রাইস রয়েছে, শুধুমাত্র আজকের জন্য 500 পেয়ে যাবে ঠিক আছে। দেখো গ্রিনের সাথে অরেঞ্জ, আচ্ছা একটা মানে ভীষণ স্টাইলিশ কালার, তখন কাশি হচ্ছিল বলে বলতে পারিনি, দেখে না ভীষণ স্টাইলিশ কালার। এটা কিন্তু টিনসেল ব্লু বাট ডার্ক নেভি ব্লু এর মতো আর তার সাথে অ্যাশ, আনকমন কালার, দারুণ আনকমন কালার এটা। এটা দেখো অ্যাশের সাথে অরেঞ্জ ঠিক আছে, এই কালারগুলোই এগুলোতে রয়েছে 550, আজকের জন্য পাবে 500 ঠিক আছে 500। যারা একটু ঝুমকা প্যাটার্নে চাইছো কুন্দানে তাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এই থাকছে 500 ঝুমকা প্যাটার্নে ঠিক আছে। দেখো ঝুমকা প্যাটার্নে এটা রেড কালারের মধ্যে রয়েছে ঠিক আছে, এটা পুরো কিন্তু পার্লসে থাকছে, এটা ভিতরে এডি রয়েছে, এটা ক্রিস্টাল, এটা ব্রাশ পলিশ, নিচের ঝুমকাটাও কিন্তু ব্রাশ পলিশে রয়েছে ঠিক আছে। এই থাকবে কালেকশনটা ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু 500। চলো নেক্সট কালারগুলো দেখাচ্ছি, এটা এটাতে কিন্তু ব্ল্যাক রেড পাচ্ছ, ব্ল্যাক পাবে, গ্রিন পাবে, মানে যা যা ডিমান্ডিং কালার আছে সব পাবে, দেখে নাও। এই থাকছে আর একটা ঠিক আছে, এটা কিন্তু ব্ল্যাকের ওপর রয়েছে, দেখো পার্ল আছে, পার্লের ওয়ার্ক করা রয়েছে, এডি রয়েছে, ক্রিস্টাল রয়েছে, ব্রাশ ফিনিশিং রয়েছে ঠিক আছে। এই থাকবে তোমার ব্ল্যাক কালার, সেকেন্ড কালার। থার্ড কালার দেখাচ্ছি অ্যাশ কালার, দেখো এটা রয়েছে থার্ড কালার, অ্যাশ কালার ঠিক আছে, অ্যাশের সাথে রয়েছে এটা। আচ্ছা ফোর্থ কালার দেখাচ্ছি গ্রিন কালার, গ্রিন কালারটা এটার সবচেয়ে ডিমান্ডিং কালার ঠিক আছে, গ্রিন দুজনকে দিতে পারবো, দেখে নাও। এই থাকবে গ্রিন কালারটা
ঠিক আছে, কানে ধরলে দেখে নাও লুকটা কেমন লাগছে, দারুণ লাগবে। ঠিক আছে, কিচ্ছু আর সাজতে লাগবে না, মানে বেশি ভারী কিছু যখন না পড়বে, যখন হালকা সাজের ওপর থাকবে, তখন কিন্তু এরকম কালেকশনের ওপরেও কিন্তু অনেকে পরে যে কোনো অকেশন অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, আচ্ছা চলো কালারগুলো একবার ধরে দিই। দেখো এই একটা রেড, এটা হচ্ছে ব্ল্যাক, এটা কিন্তু ব্লু না, ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক, এটা রয়েছে অ্যাশ, যারা ঝুমকা পছন্দ করো তাদের জন্য এটা দেখানো, ঠিক আছে, আর এটা রয়েছে রেড। ঠিক আছে, এই কটা কালারই আছে, এর মধ্যে প্রাইস রয়েছে 500। ঠিক আছে, চলো আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ সবাই এতক্ষণ সাথ দেওয়ার জন্য। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। ঠিক আছে, আর যারা যারা যা স্ক্রিনশট দিয়েছো আমি সমস্ত কিছু দেখতে পেয়েছি, মানে ভালোভাবে দেখা হয়নি এখনো, চেক করে নিয়ে তোমাদেরকে আমি সবার সাথে কথা বলে নেবো। ঠিক আছে, এই চোকারটা একবার দেখিয়েছিলাম ফার্স্টে, ভালোভাবে যদি না দেখে থাকো একবার দেখিয়ে দিচ্ছি। এটা সিঙ্গেল পিস সিঙ্গেল কালার, ঠিক আছে, সিঙ্গেল পিস সিঙ্গেল কালার, প্রাইস রয়েছে 900। দেখে নাও এই থাকছে চোকারটা, ঠিক আছে, যে কোনো কালারের সাথে, মরুন রেড যে কোনো কালারের সাথে কিন্তু যায়, মানে তুমি যে কালার খুশি শাড়ি পরো, তোমার যদি ম্যাচিং না থাকে তুমি কিন্তু সেটা মরুন রেডের সাথে ক্লাব করে নিতে পারো। দেখো আমি যে কালারের শাড়িটা পরে রয়েছি সেটার সাথে কিন্তু অসম্ভব সুন্দর এটা যাচ্ছে। ঠিক আছে, প্রাইস রয়েছে তোমার 900, উইথ ইয়ারিংস রয়েছে, ইয়ারিংসটাও খুব সুন্দর প্যাটার্ন করা, দেখো। ঠিক আছে, দেখে নাও, চলো সরিয়ে দিলাম, যার পছন্দ হবে এসএস নিয়ে বুক করো। এই থাকবে তোমার কুন্দনের ওপরে, ঠিক আছে, মিডিলটা কিন্তু কুন্দনের ওপর রয়েছে, এই থাকবে ক্রিস্টাল ওয়ার্ক করা, এই থাকবে তোমার ইয়ারিংসটা। ঠিক আছে, চলো এটা এখনো হাত থেকে খোলা হয়নি, খুলে রেখে দিচ্ছি, টাটা।